দুই মাস সিলেটে ছিলাম, মানে আমি আমার চাকরি সূত্রে 2 মাস সিলেটে ছিলাম, এবং সেই 2 মাসে সিলেটে থাকার পর আমার যে অনুভূতি, সেই অনুভূতি হচ্ছে মানে এই সময় যারা থাকে ওয়ার্ল্ড সোমা কোয়া এবং তাদেরকে ঈর্ষা করার অধিকার আমার আছে। এখানে এমন কিছু জায়গা আছে, এমন কিছু গিফট আছে নেচারে, ওখানে দাঁড়িয়ে থাকলে মন ভালো হয়, চাকরি বাকরি লাগে না। আমার শহর হচ্ছে চট্টগ্রাম, তো আমি যদি প্রাকৃতিক সৌন্দর্যের দিক দিয়ে চিন্তা করি তাহলে চট্টগ্রামে মন পাওয়া যায় সিলেটকে। তো আপনারা এত সুন্দর একটা শহরে বাস করেন আমাদের ঈশ্বর, এবং আজকে এই অনুষ্ঠানটা আয়োজন করার জন্য এবং আমাকে আপনাদের সামনে কথা বলবার সুযোগ করে দেওয়ার জন্য আমি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়কে ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকের এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করার জন্য মিঠু স্যার আমাদের সামনে আছে, মিঠু স্যারের সঙ্গে কথা বলে গেলেন, তিলকদার আছেন, উনিও এই বিশ্ববিদ্যালয়ের একজন ফ্যাকাল্টি, এবং যারা আজকের অনুষ্ঠান আয়োজনের জন্য সর্বাত্মক সহযোগিতা করেছেন, পরিশ্রম করেছেন, স্পন্সর করেছেন, আমাদের সবার পক্ষ থেকে তাদেরকে হাত তালি দিয়ে আমরা একটা ধন্যবাদ। কথা না বলেই শুরু করি, প্রথমে একটা ডিসক্লেইমার দিয়ে নিই। ডিসক্লেইমার হচ্ছে এই কথা, এটা দেখা যাচ্ছে নাকি পেছন থেকে? দেখা যায়, পেছন থেকে দেখা যায়, মোটামুটি কম যায় না, এখন যারা পেছনে দাঁড়িয়ে আছে আপনাদের সাথে আমিও দাঁড়িয়ে আছি, কোনো সমস্যা নেই, আমি 4-5 ঘন্টা দাঁড়িয়ে থাকি, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো আমি মানুষের যে কয়েকটা অ্যাটিটিউড দেখে খুব বেশি বিরক্ত হয়েছি আমার জীবনে, তার মধ্যে একটা হচ্ছে খুব ক্যারিয়ারিস্ট অ্যাটিটিউড, ক্যারিয়ার ক্যারিয়ার, সারাক্ষণ ক্যারিয়ার ক্যারিয়ার। যদিও আমার আড্ডাটা ক্যারিয়ার আড্ডা, আমি এই আড্ডাটাকে কেউ যদি ক্যারিয়ারিস্ট হওয়ার আড্ডা হিসেবে নেন তাহলে আমার আড্ডার যে থিমটা সেই থিমটা বুঝতে ব্যর্থ হবে বা আমি বোঝাতে ব্যর্থ হবে। তাই আমার এই আড্ডাটাকে কেউ কোনোভাবে ক্যারিয়ারিস্ট হিসেবে বা ক্যারিয়ারিস্ট হওয়ার আড্ডা হিসেবে নেবো না। ওকে, আচ্ছা, পরের স্লাইড দাও, পরের স্লাইড দাও। তো আমরা সবাই মাঝে মাঝে স্বপ্ন দেখি, চোখ খোলা রেখো দেখি, বন্ধ রেখো দেখি। তো আমি প্রথমে একটা স্বপ্ন দিয়ে শুরু করবো, একটা গান শুনবো এবং এই গানটা দেখবো, আসলে শুধু শোনার গান না, এটা দেখার গান, এবং দেখতে দেখতে আমরা আসলে স্বপ্ন দেখবো, দেখা যাবে। এই গানটা আমি যতবার শুনি ততবারই যখন পেছন থেকে বলে বলবো না, একদম না আসায় আবার যারা মেয়েরা যখন এই এটা যখন দেখছিলেন ভাবছিলেন ইস তো মন্দির আমার ঘুরে আসেন, তাহলে কি হচ্ছে এই যে আমি যে ভাবছি এরপর কাউকে নিয়ে ঘুরে আসবো, বাইকে ঘুরে আসবো, সুইটরাকে নিয়ে ঘুরে আসবো, এখন এটা করতে হলে প্রথম কাজ হচ্ছে বাইক চালানো রাখতে হবে, আমি বাইক চালানো পারি না। দ্বিতীয় কাজ হচ্ছে যদি পেছনে আমাকে নিতে হয় সিচুয়েশনটা নিতে হয় আমি কেউ তা হবো না, উত্তর তোমার হতে হবে, আমি উত্তর তোমার না। আচ্ছা, এই মুভিটা নাম কি কেউ জানেন? জানেন তো সপ্তপদী, হ্যাঁ সপ্তপদী তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের একটা উপন্যাস, ওটাকে মুভি তৈরি করা হয়েছে, এবং এই দৃশ্যটা হচ্ছে বাংলা সিনেমার সর্বকালের সবচেয়ে রোমান্টিক দৃশ্য। আপনাদেরকে দেখলাম পিয়ারি হাই দেখতে ভালোবাসি। আচ্ছা, তো এই দৃশ্যটা একটা ইংলিশ মুভি থেকে কপি করা, কেউ কি জানেন কোন মুভি? হলিউডের একটা মুভি থেকে কপি করা, বিখ্যাত মুভি, জানেন কেউ? রোমান হলিউডের, ওখান থেকে কপি করা। এখন যেটা বলছিলাম, যদি উত্তম কুমারকে নিয়ে ঘুরে আসতে হয় তাহলে কি হতে হবে? ডিপ্রেশন হতে হবে। আর যদি ডিপ্রেশনকে নিয়ে ঘুরে আসতে হয় কি হতে হবে? উত্তম কুমার হতে হবে। কথা হলো উত্তম কুমার হতে হলে অনেক কষ্ট করতে হয়, অনেক পরিশ্রম করতে হয়, সেই পরিশ্রম করতে আমরা রাজি না, ঠিক কিনা? ঠিক না? আচ্ছা, তো আপনারা বলতে পারেন আসলে উত্তম কুমার কে হওয়া যাবে নাকি, আমরা তো আমরাই উত্তম কুমার, তো অনেক উপরে লেভেলের কিছু। আচ্ছা, সুচিত্রা সেন যখন প্রথম মুভি করতে আসেন তখন তাকে বলা হয়েছিল যে তোমার উচ্চারণ ভালো না, তোমার কি মুভি হবে না, তোমার মুভি করার কোনো প্রতিভা নাই, পরিচালক অজয় কর বলেছিল তুমি শরৎচন্দ্র করো, এরপর মুভি করতে আসো। ওনার বাড়ি কিন্তু আমাদের বাংলাদেশে, জানেন কোথায় কেউ? পাবনাতে, পাবনাতে। তো ওনার কথায় পাবনার একটা আঞ্চলিকতার দাগ চলে আসছে এবং উনি ওনাকে বলা হয়েছিল তোমার মুভি করার কোনো প্রতিভা নাই, সেই উনি পরবর্তীতে মহানায়িকা হয়েছেন। ওনারা পারলে আমরা পারবো না কেন? পারা যাবে?
তবে এটার জন্য অনেক বেশি 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 পরিশ্রম করতে হবে, অনেক বেশি পরিশ্রম করতে হবে, তাহলে কোনো সমস্যা না। আজকে কলেজ গেল, 8টার সময় আমি কিছু থাম্বুল ফলো করি, তো আমরা সবাই সেটা ফলো করবো। এক, মোবাইল যেন নিজে না আসে, আমরা সবাই মোবাইলের লিঙ্ক অফ করে রাখবো, আমারটা রেখে দিয়েছি মোবাইল এখানে আসে। দুই নম্বর হচ্ছে সরি ওলাইটা, এটা এটা ওই পাশে লাইট আচ্ছা এখন ঠিক আছে। আরেকটা হচ্ছে পাশের জনের সঙ্গে যদি কথা বলতে হয়, যখন আমি লিখে থাকাবো তখন আমাকে ফাঁকি দিয়ে কথা বলবে। এরপর হচ্ছে যদি ঘুম আসে তাহলে এমন ভাবে ঘুমাতে হবে যাতে পাশের জনের ঘুমের কোনো ডিস্টার্ব না হয়, আপনার তাকে ঘুমাতে যাওয়ার উচিত, তাই না? আচ্ছা, আর প্রশ্ন করবেন যখন আমি প্রশ্ন করতে বলবো তখন, আর কোনো কিছু নোট নেওয়ার দরকার নেই, এটা সব কিছু আমি ফেসবুকে শেয়ার করে দেবো। ফেসবুকে অনেকে আমার সাথে কানেক্টেড আছেন ফ্রেন্ড হিসেবে, ফলোয়ার হিসেবে, তো পেয়ে যাবো ফেসবুকে। সুশান্ত পাল দিয়ে সার্চ করলে আমার ফেসবুকে শেয়ার করে দিই, কারণ কোনো কিছু লেখা দরকার নেই। হ্যাঁ, পরেরটা কিছু কথা আমি খুব মুভি ফ্রেন্ড, আমি খুব মুভি থেকে দেখি আর কি, তো কিছু কথা আমি মুভির কাছ থেকে বিভিন্ন মুভি থেকে শিখেছি এবং এটাকে আমি ফলো করার চেষ্টা করি অলওয়েজ। পেছন থেকে কথা কি শোনা যাচ্ছে পেছন থেকে? তো আরো সামনে দলের নাম এখন ঠিক আছে। আচ্ছা, তো কিছু কথা আমি বলবো যে কথাগুলো আমি শিখেছি বিভিন্ন মুভি থেকে এবং আমি ফলো করার চেষ্টা করি। Mama always said, life was like a box of chocolates. You never know what you are gonna get. কোথ থেকে নেওয়া লাইফটা? Forest Gump থেকে নেওয়া। Forest Gump দেখেন নাই কারা কারা হাত তোলে? দেখেন নাই কারা কারা হাত তোলে? Gump is a crime. Forest Gump দেখা উচিত, এটা দেখে নিয়ে। তো Forest Gump এর একটা কথা আছে, মা সবসময় বলতেন আমাদের লাইফটা হচ্ছে একটা চকলেটের বক্সের মতো। একটা চকলেটের বক্স থেকে এই গোল চকলেটটা আমরা পিক করব, এটা যেমন আগে থেকে কখনো জানা যায় না, ঠিক একইভাবে লাইফ আসলে আমাদের কোথায় নিয়ে ছেড়ে দিবে আমরা আগে থেকে কখনোই বলতে পারি না। আমি এটা আমার কথা বলি, তাহলে সুশান্তের আজকে এখানে দাঁড়িয়ে কথা বলার কথা না, আমি হারিয়ে যাওয়া মানুষ ছিলাম, আমার হারিয়ে যাওয়ার কথা ছিল, তো সে আমি দাঁড়িয়ে কথা বলছি, আমাদের সামনে দাঁড়িয়ে কথা বলছি। যে স্টুডেন্টটার বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট সবচেয়ে খারাপ ছিল, সে এখন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে ওই সমস্ত ভার্সিটিতে গিয়ে স্পিচ দেয়, সে আমি। ওই জন্য বললাম লাইফ আসলে আপনাকে কোথায় গিয়ে ছেড়ে দিবে আপনি কখনো জানেন না, সবাই যা বলছে তা সঠিক নাও হতে পারে, আমাদের লাইফটা হচ্ছে একটা চকলেটের বক্সে। Don't let someone tell you that you can't do something, not even me. You got a dream, you got a project. When people can't do something themselves, they are gonna tell you that you can't do it. You want something, go get it, period. এটা কোথা থেকে নেওয়া? The Pursuit of Happiness কোথা থেকে নেওয়া? এখানে উইল স্মিথ তার ছেলেকে বলছে, কখনোই কাউকে বলতে দিও না তুমি কোনো একটা কাজ করতে পারো না, এমনটা আমাকেও বলতে দিও না, মানে বাবা বলছে ছেলেকে আমাকেও বলতে দিও না যে তুমি কোনো একটা কাজ করতে পারো না। তোমার একটা স্বপ্ন আছে, যখন তোমার স্বপ্নটা লোকজন জানবে না বা তাদের কাছে অপরিচিত হবে, যখন তারা সেই স্বপ্নটার প্যাটার্নের সাথে পরিচিত হবে না, তখন তারা তোমাকে বলবে তুমি এটা করতে পারবে না, তোমাদের এটা করা সম্ভব না, তাদের কথা শুনো না, তোমার একটা স্বপ্ন আছে সেই স্বপ্নটা পূরণ করতে হবে, সেই স্বপ্নটা পূরণ করার জন্য প্রচন্ড রকমের পরিশ্রম করো। এটা হচ্ছে উইল স্মিথ তার ছেলেকে বলছেন মুভিতে। পরটা, গেট বিজি লিভিং অর গেট বিজি ডাইং, কোথেকে নেওয়া এটা? হয় একেবারে নিচে লেভেল চলে যেতে হবে অথবা একটা উপরে লেভেল, মিডিয়াম কাটে খুব কষ্ট এই সময় চলতে গেলে। When you have to shoot, shoot, don't stop. কোথায় না বলেন তো? The good, the bad, the ugly. এটা হচ্ছে আমার দেখা সবচেয়ে ভালো ওয়েস্টার্ন মুভি, আমি এখন এত ভালো ওয়েস্টার্ন মুভি দেখিনি, অনেক পুরনো মুভি 1964 এর মুভি যখন খুব কাম হয়ে থাকে। তো ওখানে একজন তার বন্ধুকে বলছে, ওই বন্ধুটা একজনকে শুট করবে, তো শুট করার সময় সে বিভিন্ন
আসছে এন্ড দেন অনেক কিছু বলতেছে এখন বাসায় গিয়ে বলতেছে when you have to shoot যখন তোমাকে শুট করতে হবে শুট করে দাও don't talk অর্থাৎ যখন আপনাকে কোনো একটা কাজ করতে হবে আপনি যদি বিভিন্ন রকমের কথা বলেন এই কাজটা এমন এমন হ্যান ফ্যান অনেক কিছু এবং সে কাজটা শুরু না করেন তাহলে কাজটা করে হয়ে উঠবে না কখনো করা হয়ে উঠবে না এটা পড়েই থাকবে ও যেন যখন আপনাকে শুট করতে হবে শুট করে দেন কখনো কোনো সময় নষ্ট করার দরকার নেই এতে যেটা হবে আপনার মনোযোগ বিক্ষিপ্ত হতে পারে এবং আপনি আপনার উদ্দেশ্য থেকে সরে আসতে পারেন এখন আমি যাকে বলি বস অফ দ্য বসেস যাকে আমি বলি বস অফ দ্য বসেস সে বস অফ দ্য বসেস এর কিছু কথা শুনবো সে কথাগুলো উনি বলেছিলেন স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির কনভারসেশন প্রোগ্রামে একটু ভালো করে শুনবো আমরা So that we'll be as easy as possible for your family. It means to stay with the boss. তোমার যেটা করতে ইচ্ছে করে সেটাই করার চেষ্টা করো তোমার কি করতে ইচ্ছে করে বা তুমি কি করতে ভালোবাসো সেটা তোমার হার্টকে জিজ্ঞেস করো তোমার হার্ট জানে কোনোভাবে তোমার আসলে কি করতে ভালো লাগে এবং তুমি যদি তোমার কাজকে ভালোবাসো তাহলে তুমি অনেক দূর যাবে এটাই তো বলছে নাকি এই ভদ্রলোকের নাম কি আচ্ছা কিছু কথা দিয়ে শুরু করি বেশি না দুটো কথা একটা কথা খুব শুনি আর কি সেটা হচ্ছে ভাইয়া পড়াশোনা করতে ইচ্ছা করে না ইনবক্সে শুনি আর কি ফেসবুকে ইনবক্সে বা বিভিন্ন জায়গাতে ভাইয়া পড়াশোনা করতে ইচ্ছা করে না আমি বললাম পড়াশোনা করবো না পড়াশোনা করতে হবে কেন বলে ভাইয়া সেটা হয় নাকি হবে না কেন বলে ভাইয়া পড়াশোনা না করলে তো চাকরি পাবো না ভালো কোনো চাকরি পাবো না তাহলে পড়াশোনা করো বলে না ভাইয়া পড়াশোনা করতে ইচ্ছা করে না আমি বললাম পড়াশোনা করতে ইচ্ছা করে না তাহলে চাকরি করবো না বিয়ে করা ছাড়া যেমনি মা ডাক শোনা সম্ভব না ঠিক একই ভাবে পড়াশোনা করা ছাড়া ভালো চাকরি পাওয়া সম্ভব না এখন স্যার আমি খুব শুনি আর কি যে ভাইয়া ভালো চাকরি কি কোন চাকরিটা ভালো ভালো চাকরি সন্দেহ হচ্ছে পৃথিবীতে ভালো চাকরি বলে কোনো কিছু নাই সব চাকরিই খারাপ তাহলে আমরা একটা চাকরি কেন করি বা সেই চাকরিটা আমরা কেন করার চেষ্টা করি প্রত্যেকটা চাকরির মধ্যে কিছু কিছু বিষয়ের সঙ্গে কম্প্রোমাইজ করতে হয় কিছু কিছু বিষয় মেনে নিয়ে চাকরিটা করতে হয় আমি যে বিষয়টার সাথে কম্প্রোমাইজ করতে রাজি আছি যদি সেই বিষয়গুলো একটু আমরা একটু বস দিলাম আদা দিচ্ছি ছাড় দেওয়ার বিষয় থাকে আমি এই বিষয়গুলো ছাড় দিচ্ছি এই বিষয়গুলো ছাড় দিচ্ছি না কিছু ছাড় দেওয়ার বিষয় থাকে তো যে বিষয়গুলো ছাড় দিতে আমি প্রস্তুত আছি সেই বিষয়গুলো মাথায় রেখে যে চাকরিটা আমার কাছে ভালো মনে হবে সেটাই আমার জন্য ভালো চাকরি ব্যাপারটা বোঝা গেছে যেমন ধরেন আপনি চাকরি করবেন পুলিশে তো পুলিশে চাকরি করতে হলে আপনাকে এটা মাথায় রাখতে হবে আপনাকে নাইট ডিউটি করতে হবে অনেক রাত্রে আপনি ঘুমাতে পারবেন না এটা মাথায় রাখতে হবে সো আপনার যদি মনে হয় যে না আমি রাত্রে ফ্যামিলির বাইরে যাবো না তাহলে আমার জন্য পুলিশের চাকরি ভালো চাকরি না আবার যিনি ব্যাপারটা মাথায় রাখবেন যে আমি ঠিক আছে আমার জন্য কোনো সমস্যা নাই আমি এটা রাজি আছি তাহলে তার জন্য পুলিশ চাকরিটা ভালো চাকরি তো একটা এটা কি কম হয়ে গেছে যেটা বলছিলাম আমার প্রিয় কবি জীবনানন্দ দাশের একটা কবিতা আছে সৃষ্টির তীরে ওখানে একটা কথা আছে পৃথিবীতে নেই কোনো বিশুদ্ধ চাকরি অর্থাৎ পৃথিবীতে বিশুদ্ধ চাকরি বলে কোনো কিছু নাই ওই জন্য আমি আপনাকে বলি আসলে কোনো চাকরি ভালো না সবচেয়ে ভালো হতো যদি চাকরি বাকরি না করতে হতো সবচেয়ে ভালো হতো এর চেয়ে শান্তির কোনো কিছু নাই তো প্রত্যেকটা চাকরির মধ্যে কিছু কিছু প্যারা আছে ওই প্যারা বোঝা হতো না প্যারা অবশ্য অঞ্চল থেকে সকল জায়গায় বসে তো এই চাকরি জিনিসটাই হচ্ছে অত্যন্ত প্যারাদায়ক একটা বিষয় এই ব্যাপারগুলো মাথায় রেখে আমাদের চাকরিতে ঢোকা উচিত ওই জন্য বললাম ভালো চাকরি বলে কোনো কিছু নাই ভালো চাকরি একটা অক্সিমোরনের মতো অক্সিমোরন বসে না অক্সিমোরন মানে হচ্ছে পাশাপাশি দুটো শব্দ বসে একটা শব্দ আরেকটাকে কন্ট্রাস্ট করে কন্ট্রাডিক্ট করে এটা হচ্ছে অক্সিমোরন যেমন ভয়ঙ্কর সূর্য ও চলে আসছে আর বাবু না করে আচ্ছা করেছিল একটা একজন নোবডির বাবু
আছে কিছু গল্প আপনাদের শোনাবো, যেগুলো আমি জানি যারা এখানে বসে আছেন তাদের অনেকের সাথে সেই গল্পটার অনেক অংশ মিলে যাবে। আপনারা মিলিয়ে নিন এবং আপনারা দেখুন যে আসলেই আপনি একইভাবে চললে আপনি যে স্বপ্নে পৌঁছাতে যাচ্ছেন সেই স্বপ্নে পৌঁছানো সম্ভব কিনা দেখেন। ফিরে দেখা নবরী হয়ে থাকার গল্প, সবচেয়ে বাজে রেজাল্ট করা ছেলেটার গল্প, যারা একটা সময় ভার্সিটি থেকে ড্রপ আউট হয়ে যাওয়ার কথা ছিল যাকে নিয়ে কেউ কখনো স্বপ্ন দেখে, বারবার জীবনের মোর বদলানোর গল্প, অন্য কারো জীবনে না বাজা, লাইফের সাথে কম্প্রোমাইজ না করা একজন সুখী অসম্ভব অ্যাক্সিডেন্টাল ইঞ্জিনিয়ারের গল্প, একজন হতাশাগ্রস্ত উদ্যোক্তার গল্প। এটা কি বলবো, আমি যখন আমি পড়াশোনা করেছি বিয়েতে আমার সাবজেক্ট ছিল কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েশনে, আচ্ছা কিন্তু ভুল বলছি হ্যাঁ আমি সেটা পড়াশোনা করি নাই, হ্যাঁ আমি চুয়েটে একটা সার্টিফিকেট পেয়েছি। আমি যখন আপনাকে জিজ্ঞেস করি আপনি চুয়েটে করছেন না, আমি কনফিউজ হয়ে পড়ি, পড়াশোনা আসলে করি নাই, কোর্সে পড়াটাকে আসলে যুক্তিযুক্ত হবে কিনা বা নীতি বহির্ভূত হবে না কিনা এটা ভাবি আর কি। তো চুয়েটে ছিলাম আমি, চুয়েটে থাকার কারণে আমার একটা সার্টিফিকেট দেওয়া হয়েছিল। তো যখন আমি চুয়েটে পড়তাম যে বিজনেস করতে হলে আসলে অনার্স কমপ্লিট করতে হয় না, আমি কি এটা গেট পাস করছি এটাই না, সো আমি কেন অনার্স কমপ্লিট করবো, যেটা আমার দরকার নেই সেটা করবো কেন। আচ্ছা তখন আমি ডিসাইড করলাম যে অনার্স কমপ্লিট করবো না, আমার বন্ধুবান্ধব অনেক আগে পাশ করে বেরিয়ে গেছে, আমি আমার বন্ধুবান্ধবের তুলনায় পাশ করে বেরিয়েছি প্রায় আড়াই বছর পর, আর কিছুদিন পরে বের হলে হয়তো আমার ছাত্র তো বাতিল হয়ে যেতে পারবে। তো যাই হোক, তো তখন আমার রেজাল্টটার কথা বলি, রেজাল্ট ছিল সেই রকমের খারাপ এবং আমি যে রেজাল্ট নিয়ে চুয়েট থেকে পাশ করে বের হয়েছে সেই রেজাল্ট করাটা সহজ না, কঠিন একটা কাজ, এই জন্যই কঠিন কাজ। ওই রেজাল্ট করতে হলে আপনাকে অনেক কষ্ট করে পড়াশোনা আগে করতে থাকতে হবে, ওই রেজাল্টের পড়াশোনা না করানো ছিল না, কেন হয়েছিল এই জন্যই হয়েছিল, আমার আসলে চুয়েটে পড়ার কোনো ইচ্ছা ছিল না, আমার ইচ্ছা ছিল সাহিত্য নিয়ে পড়াশোনা করবো। বাসায় যেটা হয় আর কি, সায়েন্সে যারা পড়ে তাদের বাবা মা মনে করে ডাক্তার কিন্তু ইঞ্জিনিয়ার হওয়াটা ওদের দায়িত্বের মধ্যে পড়ে, তো আমার বাবা মা সেভাবে করে ভাবে, বাকি কিছু ছিলাম না আমাদের ফ্যামিলিতে বাকি কিছু ছিল না, যার ফলে আমার চুয়েটে পড়তে হয়েছে মানে চুয়েটে ভর্তি হতে হয়েছে, যেহেতু সেটা আমার পড়ার কোনো ইচ্ছা ছিল না, আমার একটা নিয়ম হচ্ছে আমার যে রাস্তা করতে ভালো লাগে না সেটা আমি করলাম, তো যার ফলে আমি পড়াশোনা করে নেই সাহিত্য পড়েছি বা অন্যান্য আদার্স জিনিসপত্র পড়তাম, অন্যান্য বই পড়তাম, আমি বই পড়তে ভালোবাসি একাডেমিক বই না, তো পড়াশোনা হয় নাই এবং আমাকে নিয়ে কেউ কখনো স্বপ্ন দেখে যে আসলে ও কিছু করতে পারবে আমি কিছু করতে পারবো এটা কখনোই কেউ ভাবে না, কেন মানে পরে বুঝতে পারবো বা করবো। তো যেটা বলছিলাম বিজনেস করতাম, তো বিজনেস করার ফলে মেন্টালিটি ছিল বিজনেস ম্যান হবো, চাকরি বাকরি করবো, কাউকে স্টার্ট রাখবো, এটা আমার দ্বারা হবে না এটাই মাথায় ছিল। তো তখন হঠাৎ বিসিএস এর ফর্মটা মাথায় আসে, আমার দুটা ফ্রেন্ডের কাছ থেকে আমি বিসিএস এর কথা শুনি, ওটাও একটা গল্পের কথা গল্পটা ছিল, এবং আমি চিটাগংয়ে একবার একটা দাওয়াতে যাচ্ছি, একটা বাসায় যাচ্ছি দাওয়াতে, তো যাওয়ার সময় আপনাদের প্লেসের নাম বলে চিনতে না, ওখানে একটা প্লেস আছে চেরাই নামের নিয়ে বলো চেরা কথা, তো ওখান দিয়ে তখন আমি পাবলিক বাসে যাতায়াত করতাম, তো বাস থেকে নামার সময় বাসের দরজার ওখানে একটা পেরেক বেরিয়েছিল, একটা সিট থেকে পেরেক বেরিয়েছিল, সেই পেরেকে আমার মানে ইঞ্জিন করে যাচ্ছি আর কি, ইঞ্জিন করে যাচ্ছি কুলবাবু সেটা, কারণ ছিল ওই বাসটা একটা সুন্দর গিয়েছিল। এখন আমি এরকম করে সেটা
ফ্রেন্ড শব্দ যেহেতু আসতেছিল এদিকে ওখানে যে কিনে বেড়াম দিয়ে এখানে দাঁড়ায় আসছিলাম আমার না বেড়া কিছু না একটা দাওয়া ছিল ফ্যান্সি কি করবো খুঁজছে না বলে এটা নিয়ে দাওয়াতের মুষ্টি কিনা চল গল্প করি তখন সে আমাকে নিয়ে ওই ওখানে একটা চায়ের দোকান ছিল ওখানে গল্প করতেছে আরেকটা ফ্রেন্ড পলাশ ও এসে জয়েন করলো তখন আমাকে ওরা কথা বলে বললো কিনে বেড়া তুই চুয়েট থেকে ডিগ্রিও কমপ্লিট করতেছিস না দোকানদারি করতেছিস তুই দোকানদারি করে তোর জীবন চলবে বলে কেন সমস্যা কি আমার তো ভালো আছে আমি কিন্তু কখনোই আমার জীবনে দরিদ্র ছিলাম না সরকারি ওই এক দেড় ঘন্টা ওদের সাথে আমি চাকরি থেকে গল্প করলাম আর বিসিএস আমি বুঝলাম আমার মাথা কিন্তু একবার দিলে সেটা আমি করে চাই এটা আমার নিয়ম আমার প্রচন্ড জেন তাই ভাবলাম যে বিসিএস পরীক্ষা দেবো সেই দিকে সিদ্ধান্ত নিলাম এবং সিদ্ধান্ত নেওয়ার পর আস্তে আস্তে জুয়েটে যাওয়া শুরু করলাম আমার যিনি প্রজেক্টের স্যার ছিলেন সুপারভাইজার স্যার এর আগে ওনার সঙ্গে আমি দেখা দেখা করতাম না আর স্যার খুব কষ্ট দিতে ভালোবাসেন মানুষকে স্যাডিস্ট টাইপের মানুষ তো স্যার আমাকে পাত্তাই দিতেন না ও সামনে পাত্তা দিতেন না ব্যস্ত
এছাড়া আপনার কোচিং কিন্তু অনেকেই চান্স পাইছে দেখেন দেখো মানে আপনারা দেখেন এর আগ পর্যন্ত ছিল আমাদের কোচিং চান্স পাওয়ার পর আপনার কোচিং হয়ে গেছে ফলে আপনার কোচিং নিয়ে স্যার অনেকেই চান্স পাইছে আপনি স্যার একটু খবর টবর রাখবেন না সমস্ত ছবিটি কালেক্ট করে একটা প্রসপেক্টাস বের করেন আমার কোচিং কোনো প্রসপেক্টাস বের করতাম না বলে স্যার একটু কমার্শিয়াল হন প্রসপেক্টাস বের করেন স্যার বেশি স্টুডেন্ট পাবেন আমাদের স্যার অনেকেই চান্স পাইছে আমরা চান্স কিন্তু স্যার আপনি লাভ স্যার আপনি ফাইন্যান্সিয়ালি গেইনার হবেন স্যার তখন আমার কাছে মনে হয়েছিল দু একদিন আমার কালের মধ্যে ঠাস ঠাস করে জল আসছে কারণ আমি কোম্পানিটা মাথায় রেখে স্টুডেন্ট পড়াই নেই এই ছেলেটা পড়ার কারণে আমার বেশি কষ্ট লাগছে এই জন্যই আপনাদের কাছে পড়ার জন্য বলি অনুরোধ করি না এই ছেলে যখন ক্লাস নাইনের সেকেন্ড স্ট্যান্ডার্ড পরীক্ষা দিচ্ছিল তখন তার বাবা মারা যায় স্ট্রোক করে তার বাবার মৃত্যুর পর তাদের ফ্যামিলি ফাইন্যান্সিয়াল সমস্যায় পড়ে গিয়েছিল তখন তার মাকে রেখে আমি বলেছি যে ও আমার কাছে যতদিন পড়বে ওর কাছে ওর কোচিংয়ের কোনো ফি দেওয়ার দরকার নেই এবং সে আমার কাছে পুরো নাইন টেন পড়েছে ইলেভেন টুয়েলভ পড়েছে আমি একটা পয়সাও নিয়ে নেই ওর কাছ থেকে সেই ছেলে যখন আমাদের তখন ফাইন্যান্স শেখাতে আসে তখন মনে হয় না যে কেন আমি স্টুডেন্ট পড়াবো খুব কষ্ট লাগে আরেকটা ঝামেলা হয়েছিল সেটা হচ্ছে আমার স্টুডেন্টের গার্জিয়ানরা তারা বাইরে গিয়ে বলাবলি করতো যে স্যার তো আসলে অনার্স কমপ্লিট করতেছে না স্যারের মধ্যে মাথায় গুলাচ্ছে না ইঞ্জিনিয়ারিং তো অনেক কঠিন ডিগ্রি মাথায় গুলাচ্ছে না আর স্যার মনে হয় মাস্টারি করেই বোধহয় এই জীবনটা কাটাই দিবে স্যার আসলে এর চেয়ে বেশি কিছু করতে পারবে না এটা আবার আমার কিছু শুভাকাঙ্ক্ষী আমাকে এসে বলতেন যে স্যার আপনার সম্পর্কে এই কথাগুলো বলে খুব কষ্ট লাগে শুনে এই পৃথিবীতে সবচাইতে আনন্দের কাজ হচ্ছে সেই কাজটা করতে পারা যে কাজটা অন্যরা বলে আপনি করতে পারবেন না আমি সেই কাজটা করার চেষ্টা করেছিলাম আর কিছু না আচ্ছা তো আরেকটা বিষয় আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান বাঙালি মধ্যবিত্তের জীবনে মাঝে মাঝে মনে হয় আমার কাছে যে প্রাণ বড় নাকি চাকরি বড় এটা বিশাল একটা দ্বন্দ্ব মানে যখন চাকরি থাকে না তখন প্রাণের কোনো ভ্যালু নেই তো যারা চাকরি খুঁজছেন তারা হয়তো বা জানেন বিষয়টা ফেস করছেন তো এই সমস্ত দ্বন্দ্বগুলো মাথায় চলতো সময়টাতে আপনাদের অনেক সময় হয়তো মিলে যাচ্ছে কথাগুলো আচ্ছা তো এখন এই দুনিয়াটা আসলে খুব একটা সুবিধার না এই জন্য এই সুবিধার না যখন আপনি পড়ে গেছেন রাস্তায় তখন আপনাকে আরেকটা লোক এসে বলবে কি একটু সরো আমি যাবো এর সাথে আপনাকে বলবে না যে ভাই পড়ে গেছো হাতটা বাড়িয়ে বলবে যে ভাই উঠে দাঁড়ো চেষ্টা করো তুমি পারো এই কথা কেউ বলার জন্য পাবে না কাউকে লোকজন একটা কাজ খুব ভালো পায় সেটা হচ্ছে কথা শোনাবে মানে আপনি কিছু করতে পারতেছেন না কেন এই পাথরগুলো আপনার আব্বা আমাকে শোনাবে আপনাকে না বলবো আপনার আব্বা আমাকে শোনাবে আর আমাদের আব্বা আমরা সাধারণত খুব সফট হার্টেড হয় এই কিন্তু এই খুব মন খারাপ করে ফেলে কানাকানি করতে শুরু করে তো আমার ব্যাপারটা ওরকম ছিল আমার কথাগুলো এসে আমার বাবা আমাকে শোনাতো বড় বড় কথা শোনাতো যে ও কিছু করতে পারতেছে না কেন আমার ডাক্তার হচ্ছে বাপি বাপি কিছু করতে পারে না কেন এখন আমার বুঝতে করতেছে দোকানদারি করতেছে পুতুল বিক্রি করতেছে আমার বিক্রি দোকান ছিল পুতুল বিক্রি করে এটা কি ওর সঙ্গে যায় কিনা ও কি ও ভালো স্টুডেন্ট ছিল আপনারা কিছু বলেন না কেন আপনাকে লজ্জা করে না এই কথাগুলো শোনাতো বাবা মাকে এসে তো বাবা মা খুব কানাকানি করতো আমাকে সেটা দেখতে হতো পৃথিবীর সবচেয়ে কষ্টের দৃশ্য হচ্ছে বাবা কানাকানি দেখা চোখে পানি দেখা যে চোখে পানিটা যেন আমি নিচে যাই ওইটা দেখা খুব কষ্টের তাও মা বাবা বলতো যে বাবা তুই একটু প্রজেক্টটা ক্লিয়ার কর স্যারের সাথে কথা বল আমরা তো আসলে মানুষকে লজ্জায় মুখ দেখাতে পারি না তো আমার অবশ্য মুখ দেখানোর সমস্যা ছিল না আমি দেখাতে পারবো লজ্জায় এসে তো মুখ দেখাতে গেলে এটা করতো ঝামেলা ধরেন কেউ আসছে আমি সালাম দিলাম তো তখন তারা কেমন কেমন করে তাকাতো তখন একটু কষ্ট লাগতো তাদের কেমন কোনো কষ্ট ছিল না তো এই ব্যাপারগুলো মাথায় খুব আঘাত করতো সবসময় যে আমার জন্য আমার বাবা মার চোখে পানি আসছে সেটার জন্য আমি দায়ী এটার জন্য আমি দায়ী আমি কি ছেলে হলাম যার জন্য তার বাবা কান্না করে আমি কি ছেলে হলাম যে জন্য তার মাকে সুখ দিতে পারে এই কথাগুলো খুব বাস্তব মাথায় আচ্ছা পরটা তখন আমি ভাবলাম একটা সময় এই ধরনের বন্ধুরা পাত্তা দিত না ইফতার পার্টি হতো না এই যে যখন রমজানের মাস আসে তখন কি ইফতার পার্টি হয় এমনও হতো ইফতার পার্টিতে আমাকে দাওয়াত দিতে লাগতো দাওয়াত দিতে এই জন্য সবাই বলতো ও তো খান দাবি দাওয়াত দিতে হবে ও আমাদের সাথে বসে খাবে বা ধরেন গেট টুগেদার করছে আমার বাসা চট্টগ্রামে ওখানে একটা গেট টুগেদার করছে কোনো একটা মার্কেট বা শপিং কমপ্লেক্সের সামনে আমার কিন্তু কেউ ফোন করতো ফোন করতে চাইতো তখন বলতো ওকে ফোন দিস না ও আমাদের সাথে বসবে তার কিছু বন্ধু যারা আমার ভালো চাইতো তারাই তখন তো আমাকে মনে করতো শুধু আমার বাবা মা ছোট ভাই স্যার আমাকে কেউ চায় না
যাতে কেউ পৃথিবীতে চায় না সে থাকে কিভাবে, এই কষ্টটা আমি ফিল করলাম প্রথমবারের মতো। তখন খুব ইমোশনাল ছিলাম এবং খুব মানে কষ্টগুলো আমি বড়ই ইমোশনাল, তো এই ব্যাপারগুলো খুব মাথায় বাস্তব। তখন একবার ভাবলাম যে আমি যদি পৃথিবী ছেড়ে চলে গেলাম কারণ শেষে যায় না, আমি চলে যাবো পৃথিবী ছেড়ে। তখন আমি কিছু পয়জন খেয়ে নিয়ে আসলাম এবং এটা খেয়ে মারা যাও, এই দুনিয়া ছেড়ে চলে যাও এই আর কি। তো এখন ওই বিষটা, বিষের পেয়ালাটা যখন বিষটা খাবো, তখন আমার রুমের দরজা বন্ধ ছিল, আমি এখন মনে আছে ঘন্টাটা, রুমের দরজা বন্ধ ছিল, প্রচন্ড কাঁপতেছিলাম আর আমি পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি, প্রচন্ড কাঁপতেছিলাম। সকালবেলা আমার ঘুম থেকে ডেকে দেয়, কালকে মানে আজকে কখনই কেউ আর ডাকবে না, এগুলো মাথায় আসতেছিল সময়টাতে ফিলিংসগুলো। পেয়ালাটা যখন ঠোঁটের কাছে আনলাম, তখন আমার প্রথম অনুভূতি ছিল যে এটা কি যদি শুধু যদি মারা যায় তখন কি হবে, আসলে যদি মারা যায় তখন কি হবে, ছিল প্রথম অনুভূতি। আমাদের মনে হচ্ছে মারা যাবো না, কোথাও চিন্তা করেন মানুষ আসলে খুব অদ্ভুত হয়ে গেছে। তখন ভাবলাম আচ্ছা যদি মারা যায়, মারা যাওয়ার পরে কি হবে, ভাবলাম মারা যাওয়ার পরে আমার মা অনেক কান্নাকাটি করবে, প্রচুর কান্নাকাটি করবে, বিলাপ করবে, বাবা খবর পেয়ে কোর্ট থেকে দৌড়ে চলে আসবে, বাবা হচ্ছে মায়ের কোর্ট থেকে দৌড়ে চলে আসবে, বাবাও কান্নাকাটি শুরু করবে, আমার ছোট ভাই ব্যাপারগুলো সামলানোর চেষ্টা করবে, একটা সময় সেও কান্নাকাটি শুরু করবে। তো পরে খুব মায়া লাগবে ওদের জন্য, এক ধরনের মায়া হয় না, মায়া লাগবে আর মনে হয় যে মানে যখন মনে হচ্ছিল আমার যে লাইফটা, এই লাইফটা তো আসলে আমার মায়ের দেওয়া, আমার মায়ের দেওয়া একটা জিনিসকে আমি নিজের মধ্যে করতে পারবো মনে হয়, এই ফিলিংস থেকে আগে রাখবো করি না। আর ব্যাপার হচ্ছে এত বেশি চিন্তা করা সেরকম করা যায় না, করে ফেলতে হবে, সুসাইড করে নিয়ে হচ্ছে করে ফেলতে হবে, আর কোনো একটা সামর্থ্য ছিলাম না ওই সময়টাতে। তখন নিজেকে একটা সান্ত্বনা দিলাম এভাবে করে, ঠিক আছে আমার বন্ধুরা তো অনেক দূর এগিয়ে গেছে, ওরা চাকরিতে জয়েন করেছে প্রায় আড়াই বছর আগে, আমি এখন কিছুই করি না, এখনো ডিগ্রি কমপ্লিট হয়ে গেল। তখন ভাবলাম ঠিক আছে সমাজের আট দশটা উজ্জ্বল মানুষ, সমাজের আট দশটা উজ্জ্বল মানুষ যেভাবে করে বেঁচে থাকে সেভাবে না হোক, একেবারে নবনি হয়ে দেশে থেকে দেখি না কি হয়, একজন অনুজ্জ্বল মানুষ হিসেবে দেশে থেকে দেখি না কি হয়। আমি সেদিন শুধুমাত্র বেঁচেছিলাম বা বেঁচে থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম বলে আজকে আপনাদের সঙ্গে দাঁড়িয়ে কথা বলতে পারছি। আমার অবস্থা যেমন হয়েছিল, আমার পেট আসলে দেয়ালে ঠেকে যায়নি, দেয়ালে কেটে গিয়েছিল এবং আমি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিলাম প্রচন্ড রকমের আবেগ নিয়ে, প্রচন্ড রকমের পরিশ্রম করে, এবং ওটার ফলে আমি সফটওয়্যার কাজ থেকে একটা ডিগ্রি পেয়েছি আর কোনো কিছুই না। আচ্ছা আর অপমান থেকে, যখন কেউ আপনাকে কোনো একটা অপমান করে, সেই অপমান থেকে যদি আপনার কোনো জেদ তৈরি না হয় তাহলে আপনি বেঁচে থাকার কোনো কারণ নেই। এটা আমার কাছে মনে হয় যখনই আপনাকে কোনো মনে বিষয়ে অপমান করবে ওর একটা জেদ তৈরি করবে, ওই জেদটাকে যদি আপনি একটা উইল ফোর্সে কনভার্ট করতে পারেন, একটা এনার্জিতে কনভার্ট করতে পারেন, তাহলে আপনি অনেক দূর যেতে পারবেন। আচ্ছা তো আমি প্রথম জীবনে, আমি প্রথম জীবনে আল্লাহর কাছ থেকে যে জিনিসগুলো পেয়েছিলাম সেই জিনিসগুলো আল্লাহ আমাকে দেননি। আমার প্রথম জীবনে ইচ্ছা ছিল বিজনেস করবো, বিজনেস ম্যান হবো, সেটা হয়নি। আমার ইচ্ছা ছিল অনার্স কমপ্লিট করবো না, সেটাও হয়নি। এখন আমি অনার্সও শেষ করে দিয়েছি, মাস্টার্স শেষ করে দিয়েছি, দুটোই শেষ করে দিয়েছি, কিন্তু আমার একটা সময় অনার্সই কমপ্লিট করার কথা ছিল না। তো এখন আমি আজকের তারিখে এসে ভাবি যে আল্লাহ মাঝে মাঝে আমাদের প্রার্থনাগুলো কবুল করেন, প্রার্থনাগুলো কবুল না করার মাধ্যমে, এবং তখন যদি আমার প্রার্থনাগুলো কবুল হয়ে যেত তাহলে কিন্তু সুশান্ত করেন আজকে প্রার্থনা দাঁড়িয়ে কথা বলার কথা। আমাদের মাঝে মাঝে কিছু কিছু প্রার্থনা কবুল হয় না, তখন আমরা প্রচন্ড রকমের দোষ দিই আল্লাহকে, আল্লাহ তুমি এটা কেন করলাম, তুমি আমাকে এটা দিলা না কেন। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি আল্লাহ মাঝে মাঝে আপনার বর্তমান প্রার্থনাগুলো কবুল করেন না, আপনার প্রার্থনা কবুল করবেন এটা মনে রাখবেন, এবং আপনার জন্য কোনটা ভালো, আমাদের জন্য কোনটা সবচেয়ে বেশি ভালো এটা শুধুমাত্র স্রষ্টা ছাড়া কেউই জানেন না। ওই জন্য মাঝে মাঝে আল্লাহ প্রার্থনা কবুল করেন, প্রার্থনা কবুল না করার মাধ্যমে, এটা মাথায় রাখবেন। আচ্ছা আর আমরা তো সবাই হচ্ছে একটা বিশাল মাস্টার প্ল্যানের অংশ, আমাদের লাইফে আগামী 10 বছর পর কি হবে, কোনটা আমাদের জন্য ভালো হবে, এটা কিন্তু আমরা কেউ বলতে পারি না, আমরা কেউ জানি না, এটা শুধুমাত্র স্রষ্টা জানবে। এবং উনি কিন্তু এটা মাথায় রেখেই কিন্তু আমাদের দিয়ে বিভিন্ন কাজ করান কিংবা কাজ করান না, তো ওই জন্য তার উপর বিশ্বাস রেখে প্রচন্ড রকমের পরিশ্রম করে আমাদের লক্ষ্য পূরণের জন্য আমাদের অবসর হতে হবে। দুইটা ব্যাপার মাথায় রাখতে হবে, যখন আমরা কোনো একটা ইবাদতে থাকবো তখন প্রচন্ড রকমের বিনয় থাকতে হবে, মানুষ কোনো একটা কথা বললে আমরা কথা শুনে দিব না, পাল্টা কোনো একটা কথা শুনে দিব না, আমরা বিনীত থাকবো এবং প্রচন্ড রকমের পরিশ্রম করবো, এগুলো জিনিস মাথায় রাখতে হবে। আচ্ছা দ্য স্টোরি অফ মাই লাইফ, টু রোপস ডাইভার্স ইন এ ব্রিজ অ্যান্ড আই টুক দ্য ওয়ান লেস ট্রাইল ব্যাক অ্যান্ড দ্যাট ইজ মেড অল দ্য ডিফারেন্স। এটা হচ্ছে রবার্ট ফস্টারের কবিতা দ্য রোপস নট টেকেন, এই কবিতাটার নাম। দুটো রাস্তা চলে গেছে, এখন
রাস্তায় গিয়েছিলাম যে রাস্তায় খুব একটা বেশি লোক থাকেনি, অর্থাৎ যে রাস্তাটাই কম ভিত্তিহীন আছে সেই রাস্তাটা আমি বেছে নিয়েছি। এবং সেই বেছে নেওয়ার কারণে আপনারা যে ডিফারেন্সগুলো দেখছেন, যে অন্যদের থেকে আমাদের আমার যে ডিফারেন্সগুলো সেই ডিফারেন্সগুলোর কারণে হচ্ছে এটা। আমি চাইলে কিন্তু ডান দিকে হাঁটতে পারতাম, আমার বন্ধুরা সবাই কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করে যে রাস্তা দিয়ে গেছে আমি সেই রাস্তা দিয়ে যেতে পারতাম। এতে ঝামেলা হতো কি, আমি প্রথমেই বলেছি আমি আমার সাবজেক্টকে ভালোবাসতাম না, কম্পিউটার সায়েন্সকে আমি ভালোবেসে পড়াশোনা করে নিয়ে আসবো, যেহেতু ভালোবাসতাম না সেহেতু ওটাতে আমি আসলে ভালো কিছু করতে পারতাম না। আমি যদি কম্পিউটার ইঞ্জিনিয়ার হতাম তাহলে আমি কখনোই উল্লেখযোগ্য কোনো কিছু করতে পারতাম না, এটা আমি বিশ্বাস করি। আমি জিনিসটাকে ভালোই বাসতাম না, যেটাকে আমি ভালোবাসি না সেখানে আমি কোনো কিছু করতে পারতাম না ভালো কিছু। দ্যাটস ওয়াই আমি অনুভব সবাই যে রাস্তা দিয়ে গেছে সেই রাস্তা দিয়ে না গিয়ে আমি আমার প্যাশন, আমি আমার ইনটিউশন, আমি আমার হার্ট, এই তিনটা বিষয়ে আমাকে কোন দিকে যেতে বলছে, কোন কাজটা করতে বলছে, আমার কোন কাজটা করতে ভালো লাগছে আমি সেটা ফলো করেছি। সেটা ফলো করার কারণে যত ডিফারেন্স সেই ডিফারেন্সটা ক্রিয়েট হয়েছে। এখন আমরা একটা গান শুনবো, আপনাদের রিকোয়েস্ট হচ্ছে এই গানের কথাগুলো ভালো করে খেয়াল করবেন, আমি গানটার কথাগুলো দিয়েছি এখানে দেখেন। সে
রকমের অনেস্ট, যদি তো অনেক করে কথা, সে প্রচুর রকমের অনেস্ট কাজ কখনো ফাঁকি দেয় না, ঠিক সময় অফিসে আসে। তো এবং আমি তখন রোহিণকে ডেকে ডেকে মাঝে মাঝে গল্প করতাম, তার লাইফ ফিলোসফি শুনতাম। এটা আমার খুব পছন্দের একটা কাজ, যারা একেবারে আমাদের আমরা যাদেরকে রিফিউজ করার মানুষ মনে করি তাদের সাথে আমি কথা বলার চেষ্টা করি, তাদের লাইফ ফিলোসফি শোনার চেষ্টা করি। তো রোহিণকে দেখতাম সে অনেক মজা করে, যেমন সন্ধ্যার পর ওকে অফিসে রাখা যেত না, সে তাকে বলতাম তুমি থাকেন কিছু কাজ আছে, স্যার আমাকে পাকা যেতে হবে, আমার বউমার জন্য ওয়েট করতেছে, সে কথা তো ইংলিশ বলে, আমার বউ স্যার আমার জন্য ওয়েট করতেছে। তো আচ্ছা ঠিক আছে যান। তারপর সে একদিন চারটার সময় এসে আমাকে বলে কি স্যার আপনি একটু আজকে এক ঘন্টা আগে ছুটি দিতে হবে। কেন? বলে কি স্যার আমি আমার বউকে বলছি যে নদীর পাড়ে বেড়াতে যাবো, ওকে এখন তো স্যার বিকাল, এখন তো স্যার তাড়াতাড়ি সন্ধ্যা হয়, একটু পরে গেলে স্যার কিছু দেখবো না, আমি স্যার নৌকা ঠিক করবো। আমি খুব মজা পাইছি, আমি এক চলে যাবো। তারপর এরকম যেমন সে সন্ধ্যাবেলা গিয়ে বলতো কি তার বউর সঙ্গে সিনেমা দেখতে চলে যেত, সে সিনেমা দেখতো তার বউর সঙ্গে। এরপর মাঝে মাঝে সে তার ওই তার একটা ছোট একটা ভাড়া বাসা ছিল আর কি, বস্তির টাইপের একটা জায়গা ঘর, মানে মোটামুটি টিন শেডের একটা বাসা, খুব দরিদ্ররা যেখানে থাকে আর কি, সে ওটার সামনে তার বউকে নিয়ে মোড়ায় বসে সে ঝালমুড়ি খেত সন্ধ্যাবেলা। এটা তার জন্য খুব চমৎকার একটা কাজ, সে ঝালমুড়ি খাওয়ার গল্প শুনে সময় পাওয়া যায়। তাই আমি শুনতাম আর হাসতাম ওর লাইফ ফিলোসফি দেখতাম, হি ওয়াজ এ হ্যাপি ম্যান, সে ছিল খুব সুখী একজন মানুষ, তার লাইফে কোনো দুঃখ ছিল না। তাকে আমি বলতাম রহিম আপনি এটা কি বসিস নেন না, নিতে পারেন তো ভাই, বসিস বসিস তো মানুষ খুশি হয়ে যায় না। বলে কি স্যার আমার যে পরিমাণ টাকা, আমার স্যার টাকা কাজে আরো টাকা এত টাকা দিয়ে কি করবো, সে বলতো। বলতো কিরকম? বলে স্যার আমার বউটা সেলাই করে, তাকে বলতো শুনে না স্যার সেলাই করে, ওখান থেকে টাকা পাই অনেকগুলো, আল্লাহ রহমতে এখান থেকে বেতন পাই, আমার ছেলে ঢাকা থেকে আমাকে প্রতিমাসে 7,000 টাকা করে পাঠায়, 7,000 টাকা করে পাঠায় প্রতিমাসে, এইটা স্যার আমার অনেক টাকা জমে, আমি স্যার করবো নাকি, আমার একটা মেয়ে ওর তো বিয়ে দিতে তো আমার এত টাকা লাগবে না স্যার, আমার স্যার ইনশাল্লাহ সমস্যা হবে স্যার, আল্লাহ চালাবে, আমি ভালো আছি। তার এক ছেলে এক মেয়ে, ছেলেটা বুয়েটে পড়ে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেয়েটা পড়ে ছিল ইউনিভার্সিটিতে বিবিএ পড়ে। এখন আপনি আমাকে বলেন এই রহিম আপনার আমার চাইতে অনেক বেশি সফল না, তার ক্যারিয়ারের দিক থেকে সে অনেক সফল না, একজন মানুষ হিসেবে একজন ভালো মানুষ হিসেবে সে অনেক বেশি সফল না, কি মনে হয় আপনাদের? আচ্ছা তো ওই জন্য বললাম ক্যারিয়ার ক্যারিয়ার করে চিৎকার করার আগে আমার আমার মনে হয় যে লাইফে লাইফে সফল হওয়ার থেকে অনেক বড় বিষয় হচ্ছে সার্থক হওয়া। সফলতা চেষ্টা করলে পাওয়া যায় কিন্তু সার্থকতা পাওয়া যায় না, সার্থকতা অনেক বড় একটা জিনিস লাগে। তো যাই হোক, আমি ক্যারিয়ার শুরু করার আগে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনার নিজেকে জিজ্ঞেস করেন, আপনার ভিতরে যে আমিটা আছে সে আমিটাকে জিজ্ঞেস করেন আপনার আসলে কোন কাজগুলো করতে ভালো লাগে, আপনি কোন কাজগুলো করতে পছন্দ করেন। এই কথাটা এই প্রশ্নের উত্তর অন্য দশজনকে জিজ্ঞেস করে কোনো লাভ নেই, কেননা ওনারা ওনাদের মত করে আনসার দিবেন, ওনারা জানেন না যে আমার ধরনের আপনি আপনার চাচাকে জিজ্ঞেস করবেন, ওনারা কিন্তু জানেন না যে আমার ভাইপোটা খুব ভালো মেনটেন করতে পারে, ওনারা জানেন না আমার ভাইপোটা খুব ভালো ফটোগ্রাফি করে, এটা ওনারা জানেন না, আপনি জানেন শুধু। ওই জন্য আপনি জিজ্ঞেস করেন যে কোন কাজগুলো করতে আপনার ভালো লাগে, নাম্বার 1 নাম্বার 2 কোন কাজগুলো, যে কাজগুলো আপনার করতে ভালো লাগে, কোন চাকরিতে গেলে সেই কাজগুলো আপনি করতে পারবেন, ওই চাকরিটা আপনার জীবন থেকে সমস্ত সময় কিনে নেবে না, এটা একটু মাথায় রাখবেন। এরপরে আপনি আপনার ক্যারিয়ার সিলেক্ট করার চুজ করার সিদ্ধান্ত নেবেন। আচ্ছা পরটা এখানে যারা আছেন আমি একটা জিনিস শুনি প্রায় সময়, ভাই অনেক পিছিয়ে গেছি, আমার বন্ধুবান্ধব সবাই জবে জয়েন করতেছে, আমি এখন পিছিয়ে করতে পারি না, এটা খুব শুনি। তো এখানে যারা আছেন তারা যারা এটা ভাবছেন তাদেরকে বলি, আমি আমার বন্ধুদের তুলনায় চাকরিতে জয়েন করেছিলাম 4.5 বছর পর, সো পিছিয়ে যাওয়ার পরে কোনো কিছু যদি আদৌ থাকে আমার চাইতে বেশি পিছিয়ে যাওয়ার অবস্থা, আমি সবচেয়ে বেশি পিছিয়ে যাওয়া মানুষ আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলছি, আমি আমার বন্ধুদের তুলনায় 4.5 বছর পর চাকরি করতে শুরু করেছিলাম। আচ্ছা তো একটা ভালো ক্যারিয়ারে কী কী থাকে আমি আমার মতো করে 3টা পয়েন্ট বের করেছি। নাম্বার 1 সোশ্যাল রিকগনিশন, সামাজিক স্বীকৃতি লাগবে। আপনি যে কাজই করেন না কেন যদি সমাজ যদি আপনাকে স্বীকৃতি না দেয় তখন একটা সময় আসবে যখন আপনার কোনো আইডেন্টিটি থাকবে না, আপনার যদি কোনো আইডেন্টিটি না থাকে তখন কিন্তু আপনার খুব কষ্ট লাগবে, সেখানে আপনার অনেক ডিফিকাল্ট মনে হবে। ওই জন্য শুধু টাকা পয়সা আর্ন করলে হবে না, যাতে সেটা সমাজে সবাই যেন দাম দেয় পাত্তা দেয় এটা মাথায় রাখতে হবে। নাম্বার 2 সলভেন্সি লাগবে, সচ্ছলতা লাগবে। কতটুকু সচ্ছলতা লাগবে? যতটুকু সচ্ছলতা থাকলে রাত্রে ঘুমাতে যাওয়ার সময় আমাদের এই টেনশনে ঘুমাতে যেতে হবে না যে হাই আমার কালকে দিনটা কীভাবে যাবে, কিংবা সকালে ঘুম ভেঙে আমার এই টেনশনটা থাকবে না আজকের দিনটা কাটানোর মধ্যে যথেষ্ট পয়সা কি আমার হাতে আছে, ওইটুকু টাকা পয়সা লাগে, এটার নাম সলভেন্সি বলছে। অনেক টাকা পয়সা দরকার নেই, যত টাকা তত অশান্তি, এটা মাথায় রাখবেন। ট্রাই টু স্পেন্ড ইউর আর্নিং ইন ইউর ওন ওয়ে, এটা খুবই ইম্পর্টেন্ট। থার্ড পয়েন্টটা আমার কাছে
করছেন আপনি যে টাকাটা ইনকাম করছেন সেই টাকাটা যদি আপনি আপনার পছন্দ মতো আপনি আপনার মনের মতো খরচ করার সময় না পান তাহলে একটা সময় গিয়ে চাকরিটাকে খুব বিরক্তিকর মনে হবে। আমার এক বন্ধু সে একটা ভার্সিটিতে পড়াতো দুটোতে পড়াতো ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে লেকচারার ছিল পরবর্তীতে সে এরিকসনে জব পাওয়ার পর চাকরিটা ছেড়ে দেয় এবং সে এরিকসনে জয়েন করে এরিকসনে জয়েন করার সাত মাস পর সে আবার এরিকসনে চাকরি ছেড়ে গুলজার ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করেছিল। তখন তাকে আমি জিজ্ঞেস করলাম যে দোস্ত ছাড়লি কেন চাকরিটা বেতন কিন্তু অনেক ভালো ছিল তুই গুলজার যা পাস তার থেকে বলছিল বেতন তুই ছাড়লি কেন চাকরিটা তখন সে বললো কি দোস্ত বেতন ভালো ঠিক আছে টাকা পয়সা অনেক দেয় কিন্তু সে টাকা পয়সা খরচ করার মতো কোনো সময় দেয় না আমি তো সময় পাই না টাকা পয়সা খরচ করার জন্য আমার লাভটা কি টাকা পয়সা ইনকাম করে ওই জন্য এটা মাথায় রাখবেন যে আপনি যে টাকাটা ইনকাম করছেন সেই টাকাটা যদি আপনি আপনার মতো করে আপনার ছোট ছোট অনেকগুলো শুট করতে ইচ্ছে করবে আপনার পড়তে যেতে ইচ্ছে করলো আপনার একটা মুভি দেখতে ইচ্ছে করলো আপনার বাসায় বইয়ের সাথে কিছু বই আছে সেই বইগুলো আপনাকে পড়তে হবে তো সেই বইগুলো না পড়ে মারা গিয়ে লাভটা এগুলো পড়তে হবে এরকম অনেকগুলো ব্যাপার থাকে না যেগুলো আমাদেরকে আনন্দ দেয় আমাকে ঘুরতে যেতে হবে আমাকে একটা দিন রাখতে হবে যে আমি আমার ফ্যামিলিকে সময় দেবো যদি সেগুলো না থাকে তাহলে সেটা কোনো ভালো ক্যারিয়ার না। অনেক প্রাচুর্যের মধ্যে দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বাঁচার চাইলে আফসোস ছাড়া ছোট্ট একটা জরিমানা জীবন কাটা অনেক ভালো। হ্যাঁ সবাই যেভাবে করে ইঁদুরের মতো ইঁদুর দৌড় জিততে দৌড়ায় আপনিও সেভাবে করে দৌড়াতে পারেন এটা একটু বলি আমার কাছে মনে হয় লাইফে সাফল্য হচ্ছে আফসোস ছাড়া বাঁচা। এই যে কিছুক্ষণ আগে আমি রোহিতের গল্প করলাম তার লাইফে কোনো আফসোস ছিল কোনো আফসোস ছিল হতাশা ছিল লাইফে সবচেয়ে বড় সাফল্য হচ্ছে যদি আপনার লাইফে কোনো আফসোস না থাকে তাহলে আপনি সফল আপনি যদি কোনো চাকরি বাকরি না করেও যদি আফসোস ছাড়া বাঁচতে পারেন ইউ আর সাকসেসফুল কোনো চাকরি করা দরকার নেই আপনার ফ্যামিলিতে অনেক আপনি অনেক ধনী পরিবারের সন্তান আপনি কোনো কিছুই করছেন না আপনি শুধু আপনার ফাদারের বিজনেস দেখছেন কিন্তু আপনার লাইফ কোনো আফসোস নাই ইউ আর সাকসেসফুল নো প্রবলেম যদি আফসোস ছাড়া বাঁচতে পারেন সেটা হচ্ছে অনেক বড় একটা সফলতা। আমরা সবাই যেটা করি যা দিলাম সাথে কিছু মার্বেল পাথর দিলাম আর কিছু বালি দিলাম আপনাকে আমি বললাম এই মার্বেল পাথরগুলো এবং এই বালিগুলো কাছে দেওয়ালে রাখতে হবে তো মার্বেল পাথরগুলো রাখাটা বাধ্যতামূলক রাখতেই হবে আর বালিগুলো রাখাটা বাধ্যতামূলক না তবে রাখলে ভালো। আপনি বললেন কি প্রথমে বালিগুলো রেখে দিলেন কাছে দেওয়ালে এরপরে মার্বেলগুলো ছাড়তে শুরু করলেন তো বালিগুলো যেহেতু প্রথমে রেখে দিলেন দেখা যাচ্ছে কি কয়েকটা মার্বেল রাখার পর আপনি মার্বেল রাখার জায়গা পাচ্ছেন না মার্বেল রাখা যাচ্ছে না তো এই কাজটা অন্যভাবে করা যেত আমরা যদি মার্বেলগুলোকে আগে ছেড়ে দিতাম এরপর যদি বালিগুলোকে ছেড়ে দিতাম তাহলে বালিগুলো কিন্তু মার্বেলের ফাঁকে ফাঁকে জায়গা করে দিত দিতে পারতো না এবং বালিও রাখা যেত মার্বেলগুলো রাখা যেত সো আমাদের জন্য কোন বইটা বেটার বলেন সেকেন্ড বইটা আমাদের লাইফে আমাদের লাইফে আমাদের ফ্যামিলি হচ্ছে মার্বেল পাথরের মতো এবং ফ্যামিলির বাইরে আমাদের পরিচিত বলে আইরনি হচ্ছে যতটা সময় বউকে দেয় তার থেকে অনেক বেশি সময় বস করে এবং এই দুটার সময় আমি দেখছি ফ্যামিলির লোকজন তো বিশ করার আগে অফিসে কলেজে টাকা বিশ করে এবং ফ্যামিলির লোকজনকে বিশ করে লাইফ লেসেন্স আমি কিছু জিনিস মেনে চলার চেষ্টা করি বা চেষ্টা করতাম খুব বেশি পরিমাণে করতাম বর্তমানে একটু কম করি একটা সময় খুব বেশি করতাম সেখান থেকে কিছু পয়েন্ট আপনার জন্য শেয়ার করছি। প্রতিদিন ঘুমান গড়ে সর্বোচ্চ 6 ঘন্টা বেশি সময় নয় ভালোভাবে ঘুমানোটাই হচ্ছে বড় কথা ঘুমানোর সময় অবশ্যই মোবাইল সাইলেন্ট করে এবং ল্যাপটপ দূরে রেখে ঘুমাবেন এপ্রিলে আমি আপনাদের পরামর্শ দিচ্ছি একেবারে ঘড়ি ঘোরার টাইম 6 ঘন্টা ঘুমাবে এর চেয়ে বেশিক্ষণ দরকার নেই এর চেয়ে বেশিক্ষণ আমরা যা ঘুমাই সেটা হচ্ছে বাড়তি বাড়াবাড়ি। আচ্ছা 2 নম্বর আমাদের মাথায় বিভিন্ন সময় যে সুন্দর চিন্তাগুলো আসে সুন্দর ভাবনাগুলো আসে সেগুলো মোবাইলের ড্রাফটে কিংবা কোন একটা কাগজে বা নোটবুকে লিখে রাখবে সবচেয়ে সুন্দর চিন্তাগুলো সাধারণত আমাদের মাথায় দুবার আসে না ওই জন্য লিখে না রাখলে ভুলে যাবে আমি ভুলে যাই আমার মনে খুব একটা ভালো না আমার ভুলে যাওয়ার ক্ষমতা অসীম প্রতিদিন 30 মিনিট করে প্রতিদিন 30 মিনিট করে কোন একটা মোটিভেশনাল বই পড়েন আমি বেশ কিছু মোটিভেশনাল বই এবং আমার স্লাইড শেয়ার করেছি কোন একটা ভালো মোটিভেশনাল বই পড়বেন অথবা কোন একটা মোটিভেশনাল মুভি দেখবেন অথবা ইউটিউবে গিয়ে কোন একটা মোটিভেশনাল লেকচার শুনবেন স্টিভ জবসের লেকচার শুনতে পারেন বিজনেস লেকচার শুনতে পারেন অসংখ্য আছে মোটিভেশনাল লেকচার শুনবেন খুব কাজে আসবে এবং মোটিভেশনাল লেকচার শোনার সময় এবং মোটিভেশনাল বই পড়ার সময় অবশ্যই অবশ্যই নিজের ইগোটাকে দূরে রাখবেন মোটিভেশনাল বইগুলো পড়ার সময় এবং মোটিভেশনাল লেকচারগুলো শোনার সময় কখনো সেগুলোকে জাজ করতে যাবেন না লাইফে কিছু কিছু জিনিসকে বিশ্বাস করতে হয় লাইফ কখনোই যুক্তি দিয়ে চলে না আপনি যদি ওই বিষয়গুলোকে বিশ্লেষণ করতে যান তাহলে আপনি লাইফে অনেক কিছু খারাপ হবে লাইফে কিছু
জিনিসটা কি করতে হবে, অন্ধের মতো বিশ্বাস করতে হবে। আপনি সেগুলো কোনো ব্যাখ্যা পাবেন না। আমি আমার লাইফের অনেক কিছু দেখেছি যেগুলো আসলেই কোনো ব্যাখ্যা নাই। বলি তাহলে, আমাদের চুয়েটে একটা রিউনিয়ন হয়েছিল, আমাদের ডিপার্টমেন্টে একটা রিউনিয়ন হয়েছিল। তো সেই রিউনিয়নে আমাদের, আমি হচ্ছি 2002 ব্যাচের স্টুডেন্ট, আমি এইচএসসি পাস করেছি 2002-তে, আমাদের ওখানে 02 ব্যাচ পড়ে। তো ওখানে একটা পার্ট ছিল এরকম, আমরা সবাই এরকম স্টেজে উঠে কে কি করছি তার পরিচয় দিব, যে আমি এখন অন্য কাজটা করছি। ওই সময় আমি আমার যে সুপারভাইজার স্যার তার সঙ্গে দেখা করছিলাম আমার প্রজেক্টটা ক্লিয়ার করার জন্য। আমার বন্ধুরা অলরেডি পাস করে বেরিয়ে গেছে 2.5 বছর আগে, প্রায় ওদের চাকরির বয়স 2.5 বছর, আর সে আমি এখনো পাশে করতে পারলাম না। তো আমি তখন আমার স্যারকে গিয়ে বললাম যে স্যার, আমি তো প্রোগ্রামে সব কাজ করে দিছি, আমাকে স্যার এই পার্টটা থেকে স্যার মাফ করে দিন স্যার, আমি আমার জুনিয়রদের সামনে এই কথাটা বলতে পারবো না যে আমি এখনো অনার্স পাস করতে পারিনি। কারণ ওখানে প্রায় 5-6 স্টুডেন্ট বসেছিল এবং সবাই হচ্ছে আমাদের ছোট ভাই বোনাকে, আমার জুনিয়র ব্যাচ সবাই। সবাই স্যার বলে না গিয়ে বলো যে তুমি এখনো পাস করতে পারবে না, এটা বলে আমি বললাম স্যার আমাকে মাফ করে স্যার, আমি স্যার এটা পারবো না স্যার, আমার খুব লজ্জা লাগছে। আমার বলছে পড়াশোনা যে করো নাই তখন লজ্জা লাগে নাই, বলতেছিল কেউ গ্রামীণ ফোনে জব করে, কেউ রিক্সানে জব করে, কেউ বিশ্ববিদ্যালয়ে পড়ায়, এরকম বিভিন্ন কিছু বলছিল আর কি। যখন আমার কাছে এরকম মাইক্রোফোনটা আসছে তখন আমি এই কথাটাই বলছিলাম, আমার লাইফের সেরা ঘটনা ঘটনা একটা, যে আমি এটাই বলছিলাম যে সবাই কোনো কিছু করার মধ্যে যেটা বোঝায়, আমি তেমন কিছু এখনো করি না, তবে তেমন কিছু করার চেষ্টা করছি, আপনারা আমাদের দোয়া করবেন। এটা বলে পাশের জনের হাতে মাইক্রোফোনটা দিয়ে আমি পেছনে চলে গেছিলাম দৌড়ে। পেছনে চলে যাওয়ার কারণ ছিল এই, পেছনে বাথরুম ছিল, ওয়াশরুম ছিল, আমি খুব কাঁদতেছিলাম ওই সময়টাতে। আমার এই বাথরুম বলার সময় মনে হচ্ছিল যে এর চেয়ে অনেক সহজ হচ্ছে যদি এই মুহূর্তে আমি মারা যাই, আমার হাতে মাইক্রোফোন আসার আগে যদি আল্লাহ কোনো আমাকে লাইফ থেকে আমাকে যদি পৃথিবী থেকে তুলে নিত অনেক ভালো হতো আমার জন্য। কিন্তু আমি তো আসলে পৃথিবীর সবচেয়ে যে মুহূর্তে মরে যাওয়াটা সবচেয়ে বেশি দরকার, আমার সেই মুহূর্তে মরে যাই, এটা হচ্ছে পৃথিবীর নিয়ম। আমি মরে যাই, এত কষ্ট লাগতেছিল, আমি অনেক কান্না করতেছিলাম, আমার বেসিন থেকে পানি দিচ্ছিলাম, চোখে পানি দিচ্ছিলাম। তখন আমার এক বন্ধু শুভ বড় এসে বলে কি সুশান্ত কাঁদছি কিসের জন্য, উনি এই যে চোখে পানি করে ফেলতেছে এগুলো কোনো নাম আছে, এই চোখে পানি করে কি শিখো উৎসব শিখো নি আর কথাবার্তা শুরু লাগছে অন্তু এটা বলে চলে গেছে। সে আমার অনেক ঘনিষ্ঠ বন্ধু, সে আমার ভালো চাইতে বলে কথা বলে গেছে। আমি আর দ্বিতীয়বার স্টেজে গিয়ে যাওয়ার সাহস করি না। তখন স্যার আমাকে, আমি তখন পিছনে বসে আছি, তখন স্যার একজন গিয়ে দেখে মানে সুশান্তকে ডাকবো, ওরা একটা কবিতা বিক্রি করার কথা না আজকে অনুষ্ঠানে করতে হবে। আমি সেই অবস্থায় বললাম গিয়ে বসে দেখো অস্তিত্ব, আমি সেই অবস্থা পার করে আসছি। সে অবস্থা পার করা একটা ছেলের আসলে এতগুলো লোকের সামনে দাঁড়িয়ে কথা বলার কথা। ওই জন্য আমি আপনাদেরকে বললাম যে আসলে ওই লাইফের যা কিছুই ঘটে সব কিছু ব্যাখ্যা দেওয়া সম্ভব না। আমি খুব ভাবি যে আমি যা কিছুই পাইছি লাইফে বেশিরভাগই হচ্ছে বোনাস, আমি শুক্রিয়া আদায় করি আল্লাহর কাছে, এগুলো জন্য আমি আপনি উনি আমাকে দিয়েছেন। আচ্ছা, যখন মন খুব অশান্ত হয়ে যায়, অস্থির লাগে, তখন 10 মিনিট হাঁটেন এবং হাঁটার সময় নিজের পদক্ষেপ করেন, কয়েকটা পদক্ষেপ ফেলবেন। আর একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে মাথা থেকে সমস্ত চিন্তা বের করে দিয়ে, মাথাটাকে সম্পূর্ণ ফাঁকা করে দিয়ে চুপ করে 10 মিনিট আকাশের দিকে তাকিয়ে থাকতে পারেন, অথবা বিভিন্ন গ্রেট ম্যানদের চিঠিগুলো করতে পারেন। আমি করতাম, ছিন্নমস্ত করতাম, আর বিবেকানন্দের পত্রাবলী করতাম, আমার খুব কাজে হয়েছে জিনিসটা। বিবেকানন্দ স্বামী বিবেকানন্দের চিঠিগুলো করতাম আর মাথা মধ্যে ছিন্নমস্ত করতাম, আর উপর দিয়ে দেখি ফলো করার চেষ্টা করতাম। রবীন্দ্রসঙ্গীত শুনলে খুব কাজে দেয় বা সফট কোনো মেলোডি শুনলে খুব কাজে দেয়, খুব কাজে দেয়। এই বুড়ো অনুষ্ঠান শুনে আমাদেরকে অনেক কিছু দেয়, যদি সেই বুড়ো অনুষ্ঠানে আমরা কেউ পছন্দ করি না, কেন করি না, কেন করি না, যাকে ভালোবাসি তার প্রথম দেয় রবীন্দ্রনাথ ঠাকুর, পছন্দ করুন খুব ভালো। দুনিয়ার কাউকে সুন্দরী মেয়ে তার উপর টাস্ক খেয়ে বসে আছে, এজন্য অবশ্য যে এর ফার্স্ট বয়ফ্রেন্ড রবীন্দ্রনাথ ঠাকুর না, তার সাথে প্রেম করে কোনো লাভ নেই। আচ্ছা, 5 নম্বর, প্রতিদিন সকালে উঠে কি কি কাজ করবেন সেটা একটা কাগজে 10 মিনিট লিখে ফেলুন, কাগজটি সঙ্গে রাখুন। আচ্ছা, প্রতিদিন সকালে উঠে সেদিনে আপনি কি কি কাজ করবেন এটা একটা কাগজে লিখে ফেলেন, 10 মিনিট সময় নেয়, এবং প্রত্যেক দিন আগের দিনের চাইতে অ্যাটলিস্ট একটা কাজ বেশি লিখবেন।
নিজেকে চ্যালেঞ্জ করবে না অলওয়েজ অলওয়েজ কখনো কাউকে চ্যালেঞ্জ করবে না হ্যাঁ এটা পানিশ রেখে অত দেখি নো 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 আপনার নিজেকে চ্যালেঞ্জ করবেন আর নিজেকে চ্যালেঞ্জ করার লাভটা কি হবে বলেন আপনি যত বেশি আরেকজনকে চ্যালেঞ্জ করবেন আপনি যত বেশি মানুষকে কথা শোনাবেন ততই আপনার অহংকার বাড়বে এবং অহংকার অহংকার এলেও কোনো করতে পারে না এবং অহংকার আমাদের কিন্তু এফিসিয়েন্সি কমায় সবসময় নিজেকে চ্যালেঞ্জ করবেন নিজেকে চ্যালেঞ্জ করবেন যে আমি কি করতে পারবো আমি কি বলতে পারবো কালকে আমি কেমন ছিলাম আজকে আমি কেমন আছি আমি নিজেকে উন্নত করতে পেরেছি কিনা ডেভেলপ করতে পেরেছি কিনা এটা চ্যালেঞ্জ করবেন ইনস্ট্রুমেন্টের সঙ্গ এড়িয়ে চলুন কিংবা আপনার আশেপাশের লোকজনকে ভালো কিছু করার উৎসাহ দিন আপনার আশেপাশের বন্ধুদের কাজ করার ধরন এবং সফল হওয়ার উদ্দেশ্য আপনার কাজের ধরনকে প্রভাবিত করতে পারে একটা জিনিস মনে রাখবেন আপনার স্বামী যত বেশি ইনস্ট্রুমেন্ট হবে আপনার ভবিষ্যৎ প্রজন্মের ইনস্ট্রুমেন্ট হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে ইনস্ট্রুমেন্ট স্ত্রী অপেক্ষা ইনস্ট্রুমেন্ট স্বামী পরিবারের জন্য বেশি বিপজ্জনক আমি দেখছি আমার দেখে ছোটবেলা থেকে আমি দেখেছি তাই আপনি এমন কিছু আপনার ফ্যামিলিতে করবেন না যেটা আপনার পরবর্তী প্রজন্মকে ওখানে করে ভাবতে শেখাবে এটা হচ্ছে যারা বিয়ে করেছেন তাদের জন্য আচ্ছা যে কাজটা করা দরকার এটা খুব মনে রাখবেন এখন যেটা বলতেছি খুব মনে রাখবেন আমি খুব মনে রাখি এখন যে কাজটা করা দরকার সেই কাজটাকে জেদি হতে শেখায় আপনার যে কাজটা আসলে করা দরকার ওটাতে জেদ দেখা দেবে ওটাতে জেদি হবে আমরা জেদ দেখা হচ্ছে দুটাই কাম যে কোনো দরকার নেই ম্যাচে ওখানে খুব জেদা জেদি করবে লোকজনের সঙ্গে জেদা জেদি করে আগ্রহ সঙ্গে জেদা জেদি করে বন্ধু বান্ধবের সঙ্গে জেদ দেখে কি দরকার নেই যেটা আপনার করা দরকার আপনি সেখানে জেদি হন জেদি হয়ে দেখা যায় আপনি কোনো কিছু করতে পারবেন যেটা দরকার নেই সেখানে জেদ দেখায় কোনো লাভ নাই তো আপনি কাউকে মন দিবি কিনা বলে এটা জেদ দেখায় কোনো লাভ নেই আচ্ছা পরেরটা যিনি আপনাকে এটা খুবই ইম্পর্টেন্ট আমার মনে হয়েছে যিনি আপনাকে তার জীবনে অপরিহার্য মনে করেন না তাকে আপনার জীবনে অপরিহার্য মনে করার বাজে অভ্যাস থেকে সরে আসেন যিনি আপনাকে আপনার আপনাকে ওনার লাইফে অপরিহার্য মনে করেন না তাকে অপরিহার্য মনে করার কোনো দরকার নেই যে মানুষটা আপনাকে ছাড়াই সুখে নিঃশ্বাস নিচ্ছেন সুখে বেঁচে আছেন তার জন্য দরবারকে মরে যাওয়ার কোনো দরকার নেই এটা আমার কাছে মনে হয় আচ্ছা আপনি যত বেশি তার জন্য ফিল করবেন তিনি তত বেশি এক ধরনের অসুস্থ জয়ের আনন্দ উপভোগ করবেন ভুল মানুষকে ভুলে থাকতে জানাটা মস্ত বড় একটা আর্ট আপনি কত সময় ধরে তার সাথে ছিলেন সেটা বড় কথা না বরং সামনের সময়টাতে কত বেশি তাকে জীবন থেকে ডিলিট করে থাকতে পারবে সেটাই বড় কথা খুব দ্রুত করার অভ্যাস করেন এটা আমি চেষ্টা করছি এবং পারি মোটামুটি যদি আপনি খুব ফাস্ট করতে না পারেন যে কোনো কিছু যদি অনেক দ্রুত করতে না পারেন তাহলে আপনি আপনার লাইফে অনেক এসেনশিয়াল জিনিস করতে পারবেন না অনেক এসেনশিয়াল জিনিস পড়া সম্ভব হবে না নাম্বার ওয়ান নাম্বার টু যে জিনিসগুলো বেশি দরকার সেটা অনেক সময় আমাদের মনে রাখার জন্য একাধিকবার করতে হয় যদি আপনি দ্রুত করতে না পারেন তাহলে সেটা একাধিকবার পড়া সম্ভব না ওই জন্য পড়ার সময় অনেক দ্রুত পড়ার চেষ্টা করেন এবং সেকেন্ড টাইম যখন করবেন তখন যে জিনিসগুলো ইম্পর্টেন্ট সেই জিনিসগুলোর একটা ফটোকপি মাথায় নিয়ে ফেলবেন যেটাকে আমরা বলি মেমোরি ইমেজ বলি যেটা আমরা একটা ফটোকপি মাথায় নিয়ে ফেলবেন এবং দাগিয়ে করবেন দাগিয়ে করলে খুব কাজে দেয় দাগিয়ে করার চেষ্টা করবেন পড়ার সময় পরে আপনার বর্তমান অবস্থার দিকে তাকান কিছু কিছু বিষয়ে স্রষ্টার অনুগ্রহে আপনি অনেক এটা একটু বলুন আমরা যে যে অবস্থানে থাকি না কেন আপনি যদি বুকে না দিয়ে বলেন তো আপনি আপনার লাইফে এমন কোনো দুর্ভাগ্য থেকে নিজেকে বাঁচিয়ে তুলতে পারেন নাই যেটা আপনার প্রাপ্য ছিল বা যে দুর্ভাগ্যটা আপনার জীবনে একটা অবশ্যভাবে ছিল সেই দুর্ভাগ্য থেকে আপনি স্রষ্টার অনুগ্রহে মুক্তি পান নাই পাইছেন কিনা পাইছেন কিনা প্রতিদিন ওটার জন্য শুক্রিয়া আদায় করবেন প্রতিদিন আপনি যত বেশি শুক্রিয়া আদায় করবেন আপনার মানসিক শক্তি তত বেশি বৃদ্ধি পাবে যারা শুক্রিয়া আদায় করতে পারে না ওদের মনটা দূরও থাকে ওদের মানসিক শক্তি অনেক কমে যায় সো আপনার লাইফে যে ব্যাড লাকগুলো থাকতে পারতো যে দুর্ভাগ্যগুলো থাকতে পারতো প্রতিদিন সেগুলোর জন্য শুক্রিয়া আদায় করবেন আল্লাহকে বলবেন আল্লাহ তোমাকে অনেক ধন্যবাদ তুমি আমাকে এই জিনিসটা দিয়েছ এটা হবে কি এই থিঙ্কিং এর একটা খুব পাওয়ারফুল ভ্যালু আছে আপনার যে কাজ আপনি যে কাজগুলো করতেছেন সে কর্মক্ষমতা অনেক বেড়ে যাবে আচ্ছা কৃতজ্ঞতা বোধ খুবই বড় কৃতজ্ঞতা বোধ আপনাকে সম্মান দেবে মানসিক শক্তি বৃদ্ধি করবে এবং কাজের অর্থ অনেক বাড়িয়ে দেবে কৃতজ্ঞতা বোধ যাদের যে লোকটা কৃতজ্ঞতা প্রকাশ করতে চায় না তার কোনো দামি নেই পৃথিবীতে আমার কাছে মনে হয় এগারো নম্বরে আমি বেশ কিছু বইয়ের নাম দিয়েছি এই বইগুলো আপনারা আমাকে স্লাইডটা শেয়ার করবো ওখান থেকে কিছু মোটিভেশনাল বই যেগুলো আমি পড়ে আমার কাজ করেছে উপকার করেছে
আচ্ছা আরেকটা জিনিস ফলো করতে পারেন, সেটা হচ্ছে প্রতি মাসে অন্তত দুই দিন রোজা রাখবেন। প্রতি মাসে কমপক্ষে দুই দিন রোজা রাখবেন। রোজার অনেকগুলো উপকারিতার মধ্যে আমি যেটা ফিল করেছি, রোজা রাখলে মানসিক শক্তি অনেক বেশি বাড়ে, লোভ কমে যায়, সংযম অনেক বেশি বাড়ে এবং কোন একটা কাজ করার ইচ্ছাটা বাড়ে, ইচ্ছা শক্তিটা বাড়ে। এবং সবচেয়ে বড় সুবিধা হচ্ছে রোজা আমাদেরকে বিনীত হতে শেখায়। সো মাসে দুই দিন রোজা রাখলে এটার একটা ম্যাজিক্যাল ইফেক্ট পেয়ে পাবে। আচ্ছা পরেরটা, ব্যাগে সবসময় একটা ভালো বই রাখেন অথবা মোবাইল ফোনে একটা ভালো বা দুই তিনটা ভালো বইয়ের পিডিএফ রাখেন, যখনই সময় পাবেন জার্নিতে বা কোনো সময় পড়ার চেষ্টা করবেন। এই অভ্যাসটা খুব ভালো, এই প্র্যাকটিসটা খুব ভালো। আচ্ছা চোদ্দ নম্বর, প্রতিদিন অন্তত একজন ব্যক্তিকে হয় সাহায্য করবেন অথবা কোনো ব্যক্তিকে ক্ষমা করে দেবেন, একদম ক্ষমা করে দেবেন। কেন এই জন্যই ক্ষমা করবেন? আমরা কিন্তু কেউই কিন্তু সঠিক মানুষ না, আমরা প্রচুর ভুল করি এবং আমরা আমাদের ভুলের জন্য আল্লাহর কাছ থেকে ক্ষমা প্রার্থনা করি এবং ক্ষমা প্রত্যাশা করি। যদি আমি কাউকে ক্ষমা করতে না পারি তাহলে আমি কিভাবে করে আমার জন্য ক্ষমা প্রত্যাশা করতে পারবো? এই জন্যই প্রতিদিন অন্তত কাউকে ক্ষমা করবেন অথবা কোনো একজন ব্যক্তির উপকার করবেন। পনেরো নম্বরটা খুব কাজ দেয়, সেটা হচ্ছে সপ্তাহে একদিন ভোর হওয়া দেখবেন। এই পৃথিবীতে যতগুলো সুন্দর দৃশ্য আছে তার মধ্যে একটা হচ্ছে ভোর হওয়া দেখা। যদি ভোর হওয়া দেখেন আপনার মনটা একটা প্রশান্তিতে ভরে যাবে, নিজের প্রতি একটা ভালো লাগা কাজ করবে, অনেক ভালো চিন্তা করতে ইচ্ছে করবে। সো সপ্তাহে একটা দিন ভোর হওয়া দেখবেন। কিভাবে ভোর হয়? আপনার বাসায় বারান্দায় দাঁড়িয়ে বা কোনো জায়গায় দাঁড়িয়ে ভোর হওয়া দেখবেন, অনেক ভালো লাগবে। আচ্ছা ষোলো নম্বর, ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আজকের পর থেকে সবসময় মাথায় রাখবেন যে লোকটা কাউকে সম্মান দিয়ে কথা বলে না তার সাথে মিশবেন না, যে মানুষটা কাউকে সম্মান দিয়ে কথা বলে না তার সাথে মিশবেন না। এটা ফলো করে দেখেন, হোল লাইফ অনেক কাজে আসবে, অনেক বেশি কাজে আসবে। কিছু কিছু মানুষ থাকে না মানুষকে সম্মান করে কথা বলতে পারে না, থাকে তো তাদের সাথে মিশবে না, লাইফ থেকে রিমুভ করে দেয়, অনেক বেশি কাজে আসবে। আচ্ছা এবং উদ্ধত লোকের কাছ থেকে আসলে কিছু শিখে নেওয়া, সত্যি কথা উদ্ধত লোকের কাছ থেকে সে যতই মেধাবী হোক যতই অ্যাচিভার হোক যাই হোক। আচ্ছা সতেরো নম্বর, নিজের চারদিকে একটা দেয়াল তৈরি করে রাখেন। এটা একটু বলি, আমরা কিন্তু প্রতিদিন অনেক মানুষকে সময় দিই এবং আপনি যদি সবাইকে সময় দেন তাহলে হবে কি, আপনার ব্যক্তিগত যে কাজগুলো করা দরকার, যে কাজগুলো করা ইম্পর্টেন্ট, আপনি সবগুলো কাজ করার জন্য এনাফ সময় পাবেন না। সো সবাইকে সময় দেওয়া বন্ধ করেন, এটার জন্য আপনার চারপাশে একটা দেওয়াল তৈরি করে রাখেন, কিছু সিলেক্টেড পার্সনকে সময় দেন, যাকে সময় দেওয়া আপনার জন্য দরকার ওনার জন্য দরকার তাকেই সময় দেন, সবাইকে সময় দিলে পার্সোনাল কাজগুলো করানো যাবে না। প্রতিদিন একটা ভালো বইয়ের কমপক্ষে 30 পেজ পড়বেন। 30 পেজ পড়া কিন্তু কঠিন কিছু না, আপনি বলতে পারেন যে ভাইয়া সময় নাই, আমরা কিন্তু যে পরিমাণ সময় নষ্ট করি একটা বইয়ের 30 পেজ পড়াই যাবে। আপনি ঘুমাতে যাওয়ার আগে খেয়াল রাখবেন একটা ভালো বই, সেই ভালো বইটা যে কোনো বই হতে পারে, যে বইটা পড়া সবচেয়ে সহজ সেটা হতে পারে, কোনো সমস্যা নেই। আমার মধ্যে এক বই না পড়ার চাইতে একটা সহজ বই পড়া হয়। সো প্রতিদিন কমপক্ষে 30 পেজ একটা বইয়ের, মানে একটা বইয়ের 30 পেজ করে ঘুমাবেন। আর একটা জিনিস ফলো করতে পারেন, সেটা হচ্ছে আসলে যে লোকটা বই পড়ে না তার সাথে প্রেম করবেন না, যে লোকটা বই পড়ে না তার সাথে প্রেম করার কিছু নাই। আর যদি প্রেম নিয়ে পড়েই যান তাহলে কি করার আছে, তাকে বই পড়তে উৎসাহিত করুন, তাকে মাঝে মাঝে ক্যাডবেরির পরিবর্তে একটা একটা বই দিয়ে দেন, ক্যাডবেরি যদি বই দাম কম। আচ্ছা এরপরে হচ্ছে আপনার চাইতে কম মেধা এবং বুদ্ধিসম্পন্ন লোকের সাথে সময় কম কাটাবেন এবং কখনোই তাদেরকে মনে আঘাত করে কোনো কথা যথেষ্ট সময় নিয়ে ভাবেন কাজটা করা আরো দরকার কিনা, নাম্বার ওয়ান। নাম্বার টু, যদি দরকার হয় কেন দরকার, নাম্বার থ্রি, আপনি কাজটা কিভাবে করবেন। এই তিনটা জিনিস ভাবার জন্য এবং প্ল্যান করার জন্য যথেষ্ট সময় নেয়। যদি আপনি সময় না নিয়ে অন্ধের মতো পরিশ্রম করা শুরু করেন এবং 10 দিন পর আবিষ্কার করেন এই কাজটা না করলেও চলবে, তাহলে কিন্তু 10 দিন সময় নষ্ট। সো ওটা আদৌ করা দরকার কি না, ওটার জন্য আপনি দরকার হলে একদিন প্ল্যানিং করেন, দুই দিন প্ল্যানিং করেন, কোনো সমস্যা নেই। আর এতে কাজ করার সময়ও কমে যায়, অনেক দ্রুত কাজ করা যায় এবং যেটা সবচেয়ে বেশি লাভ হয়
যে কাজগুলো করা দরকার নাই অদরকারি কাজ সেগুলো করা হয় না, সেগুলো আমরা বাদ দিতে পারি। অনেক টেনশন দূর করার জন্য এই মুভিটার নাম ছিল দ্য 400 ব্লকস, একটা মুভি আছে প্রথম মুভি যখন আরেকটি দেখে এই মুভি দেখা শুরু করলাম। চারটার দিকে একটা ফোন আসলো যে রেজাল্ট হয়ে গেছে। আমি বললাম যে আচ্ছা আমার রোল নাম্বার কত পরে আছে, বলে কি এই সুশান্ত তুমি তোমার রোল নাম্বার 30, 26, 53 করো। আমি বললাম হ্যাঁ, বলে তুমি তো কাস্টমসে ফার্স্ট হয়েছো। তখন আমি বললাম আর কে ফার্স্ট হওয়া যায় নাকি, আবার আমি আমার রোল নাম্বার দেখছো আমার, এটা কি ওয়েডিং এর ফার্স্ট নাকি, মানে এরকম কিছু মানে এরকম বিভিন্ন বা নন ক্যাডারে ফার্স্ট ওরকম জিজ্ঞেস করছিল আমাকে, বলে দুনিয়া শুনবো আপনার কি তুমি ফার্স্ট হয়েছো বেদান দেখো দাও। অনেক ভয় ভয়ে খুলছে এবং মাথায় কাজ করতেছিল যে bpsc.gov.bd ওয়েবসাইটে না আসুক, দেখি চলে আসছে। আসার পর নামাইছি, নামানোর পর ক্লিক করে দেখলাম যে ওই ফর্মটা আমার কম্পিউটারে নাই, পিডিএফ ফর্ম, ফর্মটা নামাইছি গুগল থেকে। নামানোর পর দেখি কি আমার রেজাল্টটা সবার আগে, রোল নাম্বারটা সবার আগে। আমি বুঝতেছি না যে ফার্স্ট হলে রোল নাম্বার সবার আগে দেয় কোন কোন কারণ আছে। মানে ওই সময় আপনারা এই ফিলিংসটা আপনারা হয়তো অনেকে বুঝতেছেন না, কিন্তু রেজাল্ট যখন হবে আপনি বুঝতে পারবেন। তখন আমার প্রথম অনুভূতি হচ্ছে আল্লাহ যদি একটা কারেকশন দেয় আমি তো শেষ। মনে হচ্ছিল ওই পিডিএফ ফাইলটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে দামি ফাইল এবং এটাকে কেউ চেঞ্জ করে তাকে আমি ফলো করতে পারি। তো আমি প্রথমে আমার মা ঘুমাচ্ছিল, মাকে বলছি কি মা আমি আমি বোধ হয় চাকরি পাইছি। মা বলে কি ও আচ্ছা ভালো ভালো ভালো, মা তাহলে ঘুম থেকে উঠে গেছে। মা আমি ফার্স্ট হয়েছি, মা দেখি কান্না করতেছে, বলে তুমি ফার্স্ট হয়েছি আমি, আরে মা আমি বুঝতেছি না আসলে কোনো ছাড়া হচ্ছে। আপনাদেরকে বলি জাস্ট একটা সেকেন্ড, একটা সেকেন্ড আপনার লাইফটাকে পুরো চেঞ্জ করে দিতে পারে, পুরো বদলে দিতে পারে। একটা সেকেন্ড আগে সুশান্ত এবং একটা সেকেন্ড পরে সুশান্তের মধ্যে হাজার হাজার মাইলের ডিফারেন্স। আমি যে দিনটাকে চাচ্ছিলাম কেউ মনে রাখবো সেই দিনটা ছিল আমার লাইফে সেরা দিন। আমি আমার লাইফে সেই দিনই প্রথম স্রষ্টার কাছ থেকে সরাসরি কোনো একটা বার্থডে গিফট পাইছিলাম এবং সেই গিফটটা আমি পেয়েছি। এই অনুভূতিটা আপনাদের লাইফেও আসবে, এটা যেন ওয়েস্ট করতে হবে অনেকটু ব্রেক নিয়ে কিছুক্ষণ পর। মুহূর্ত পর্যন্ত কেউ পাত্তাই দিত না, সেই মানুষটা খুবই ইম্পর্টেন্ট হয়ে গেছে হঠাৎ করে সবার কাছে। এবং আমি ফিল করলাম আসলে আল্লাহ কখনোই কাউকে চিরকাল অসম্মানিত করে রাখেন না। আপনার লাইফে একদিন স্বপ্নের দিনটা আসবেই, এটার জন্য স্রষ্টার প্রতি বিশ্বাস রাখতে হবে এবং অত্যন্ত বিনীতভাবে প্রচন্ড পরিশ্রম করে সেই স্বপ্নের দিনটার জন্য ওয়েট করতে হবে। আচ্ছা পরেরটা, ইন্টেলেকচুয়াল হিউমিলিটি, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা নিয়ে পিএইচডিও হয় বাইরের কান্ট্রিগুলোতে। ইন্টেলেকচুয়াল হিউমিলিটি জিনিসটা হচ্ছে এরকম, একটা উদাহরণ দিয়ে বলি, গুগল কোম্পানি সাধারণত বিভিন্ন ইউনিভার্সিটি যারা টপ গ্র্যাজুয়েট যারা ফার্স্ট সেকেন্ড হয় তাদেরকে চাকরি দেয় না। কেন চাকরি দেয় না? গুগলের চিফ এক্সিকিউটিভ অফিসারকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনারা কেন ওদেরকে রিক্রুট করেন না, উনি বলেছিলেন যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের টপার তারা সাধারণত তাদের লাইফে ভুল কম করে থাকে এবং যারা লাইফে ভুল কম করে তারা যখন কোনো একটা চাকরিতে ঢুকে তখন সেই চাকরিতে যদি কাজ করতে যাওয়ার সময় কোনো একটা ঝামেলা হয়, কোনো একটা সমস্যা হয়, টিম ওয়ার্ক করতে গিয়ে যদি কোনো সমস্যা হয় তখন সে মনে করে যে ভুলটা তার না, ভুলটা অন্যদের, সে অন্যদের উপর দায়িত্ব চাপায় বা দোষটা চাপায় এবং এই ধরনের লোক কোনো কোম্পানির জন্য ভালো না। ওই জন্য আপনি সবসময় মেনে নেন যে ভুলটা আপনার, ভুলটা কারো না। পৃথিবীতে শুধু নিজেকে ছাড়া সবাইকে সমান মনে হয়, কোনো সমস্যা নেই। এই জিনিসটাকে বলা হয় ইন্টেলেকচুয়াল হিউমিলিটি, অর্থাৎ বুদ্ধিভিত্তিক হিউমিলিটির বাংলা কি বিনয়, বিনয় মানে মডেস্টি, মডেস্টি, মডেস্টি। আচ্ছা, এবং আপনি অক্সফোর্ড থেকে পড়াশোনা করছেন নাকি হার্ভার্ড থেকে পড়াশোনা করছেন নাকি এমআইটি থেকে পড়াশোনা করছেন
নাকি স্ট্যানফোর্ড থেকে পড়াশোনা করছেন সত্যি বলতেছি কেউ কেয়ার করে না এবং দিনের শেষে আপনার ইমপ্রেসিভ কথাবার্তা ইমপ্রেসিভ আচরণ এবং আপনি কার লোককে কতটুকু হেল্প করতে পারলেন শুধু ওইটুকুই মানুষের মাথায় থাকে আপনি কোথা থেকে পড়াশোনা করছেন আপনি কতটুকু পন্ডিত এটা রিয়েলি কেউ কেয়ার করে না আপনার সামনে হয়তো বা সম্মান করবে আপনি চলে যাওয়ার পর কিন্তু আপনার পেছনে কথা বলবে এটাই হোক অবদার্থের বন্ধু হওয়ার চাইতে জ্ঞানের ফলন হওয়া অনেক ভালো বিশ্বাস করি মন থেকে বিশ্বাস করি এবং আমি করতাম এটা এখনো করি বোকা বোকা ভাব নিয়ে শিখতে থাকেন বিনয় ছাড়া শেখা যায় না গাধার সাথে যুদ্ধ করে 100 বার জেতার চাইতে সিংহের সঙ্গে যুদ্ধ করে 1 বার হারা অনেক ভালো স্মল পিপলের সঙ্গে কখনো ফাইট করবেন না যারা স্মল পিপল স্মল ক্লাস পিপল তাদের সঙ্গে কখনো ফাইট করবেন না কারণ আপনি জানেন তাদের সাথে ফাইট করে আপনি জিতবেন আমাদের ফাইট করতে হবে যারা বিগ ক্লাস পিপল বিগ পিপলদের সঙ্গে ফাইট করতে হবে ওদের সাথে ফাইট করলে আপনি হারবেন কোনো সমস্যা নাই কিন্তু ওই হার থেকে আপনি অনেক লাইফ লেসন পাবেন যেটা আপনার লাইফে চলার জন্য অনেক হেল্প করবে কথা শোনানোর চাইতে কথা না শোনানোর শক্তি অনেক বেশি কাউকে কথা শুনিয়ে দেওয়ার ইচ্ছে থাকলে মুখে নয় আপনার কাছ দিয়ে কথা শুনিয়ে দিন একদিন আপনারও দিন আসবে এর আগ পর্যন্ত লোকজনকে বলতে দিন এটা আমার মধ্যে নাই আমি কখনো কাউকে কথা শোনাই নাই আমার লাইফে কথা যদি আপনাকে একটা কথা শুনিয়েছে আপনি একটা কথা শুনিয়ে দিয়েছেন তাহলে কিন্তু ওই যে কথা শোনানোর কারণে আপনার মধ্যে যে জেদটা জমা হওয়ার কথা ছিল ওই জেদের কারণে আপনার মধ্যে নিজেকে যে আঘাত করার কথা ছিল সেটা হবে না আপনি যদি কথাটা শোনাই দেন তখন কিন্তু জিনিসটা মানে কি বলবো এটা এটার ইফেক্টকে নষ্ট করে দেয় সো কথা হজম করেন যখন আপনার দিন আসবে তখন আপনার কাছে আপনার জন্য কথা শোনাবে আপনাকে মুক্তি কথা কোনো দরকার নেই কথা হজম করতে শেখান পরেরটা তিনটা কাজ করেন নাম্বার ওয়ান এটা আমি আগেও বলছি কি করতে চান সেটা লিখে ফেলেন সত্যি সত্যি লিখে ফেলেন কাগজে নাম্বার টু কেন করতে চান সেটা লিখে ফেলেন নাম্বার থ্রি কিভাবে করতে চান সেটা লিখে ফেলেন এবং এই যে বললাম লিখে ফেলবেন ওই কাগজটা চোখের সামনে রাখবেন সেটা হতে পারে কোনো একটা নোটবুক সেটা হতে পারে কোনো একটা নিউজ পেপার যে ওনার নাম ছিল কারোলি উনি ভালো একজন শুটার ছিলেন হাঙ্গেরিয়ান উনি ছিলেন পদমর্যাদায় একজন কনস্টেবল ওই সময়ে সেনাবাহিনীর কনস্টেবলদেরকে আর্মি আর্মির যারা অফিসাররা ছিলেন আর্মির কনস্টেবলদেরকে আর্মির অফিসারদের সঙ্গে শুটিং প্র্যাকটিস করার সুযোগ দেওয়া হতো না সো তাকে কখনো সুযোগ দেওয়া হয়নি কিন্তু কারোলি এত ভালো একজন শুটার ছিলেন একদিন উনি অনেক রিকোয়েস্ট করে ওই আর্মির যারা অফিসার তাদের সাথে একটা শুটিং প্র্যাকটিস সেশনে অংশ নিলেন এবং সবাই অবাক হয়ে দেখলো কারোলি যে পরিমাণ ভালো শুটিং করে তার কাছে আর্মির অফিসাররা কোনো কিছুই না হি ওয়াজ দ্য বেস্ট শুটার ইন হাঙ্গেরিয়ান আর্মি আর্মি দেশের বেস্ট শুটার ছিল পরবর্তীতে হাঙ্গেরির বিভিন্ন ন্যাশনাল কম্পিটিশনে কারোলি ডাক পড়ে এবং কারোলি এই সমস্ত জায়গায় কম্পিট করে এবং কম্পিট করার পর একটা সময় দেখা গেল হাঙ্গেরির যে ন্যাশনাল কনটেস্টগুলো হয় সেই কনটেস্টগুলোতে কারোলি ছিল বেস্ট শুটার ও সে ফার্স্ট হতো অলওয়েজ ফার্স্ট হতো তাকে কেউ ফেলতে পারবে না তখন হাঙ্গেরিয়ান সরকার চিন্তা করলেন যে সামনের যে অলিম্পিক গেমসটা সেই অলিম্পিক গেমসে হাঙ্গেরির পক্ষ থেকে কারোলিকে পাঠানো হবে ওখানে শুটিং শুটিং যে ইভেন্টটা ওই ইভেন্টে কারোলি পার্টিসিপেট করবে আচ্ছা তাকে পাঠানো হবে অনেক প্র্যাকটিস ট্যাকটিস বলছেন অলিম্পিক গেমস হওয়ার কথা ছিল খুব সম্ভবত 1932-তে আমি ভুলে গেছি সারদা ভুলটা আমাকে ক্ষমা করবেন 1932 মনে হয় 1932-তে টোকিওতে একটা অলিম্পিক গেমস হওয়ার কথা ছিল এবং সেই অলিম্পিক গেমসের এক মাস আগে ঠিক এক মাস আগে কারণই যখন শুটিং প্র্যাকটিস করতেছিল প্র্যাকটিস গ্রাউন্ডে হঠাৎ করে একটা হ্যান্ড গ্রেনেডের আঘাতে তার ডান হাতটা এখান থেকে উড়ে যায় জাস্ট উড়ে চলে গেছে এখান থেকে এই জায়গা থেকে ডান হাত নাই তার সবাই খুব দুঃখ পেল কারণ কারণ এই কয়েকটা বিষয়ের জন্য সবার কাছে খুব প্রিয় ছিল নাম্বার ওয়ান মানুষের খুব ভালো ছিল নাম্বার টু অনেক বিনয়ী ছিল এবং সে অনেক লোককে সাহায্য করতো প্রচুর লোককে সাহায্য করতে সময় নষ্ট করে এবং সবার সাথে ভালো ব্যবহার করতো উপকার করার চেষ্টা করতো এবং সব এগুলো সবচেয়ে বড় কথা তার উপরে সে একটা ভালো শুটার ছিল সবাই খুব কষ্ট পেল কারণ ক্যারিয়ার শেষ তাদের কান্ট্রির পক্ষ থেকে এক মাস পরে সে পার্টিসিপেট করতে পারতো সে যেতে পারছে না কারণই যখন হসপিটালাইজ ছিলেন তখন হসপিটালে উনি তখন মানে ওই হসপিটালে শুয়ে আছেন বেডে শুয়ে আছেন তখন ওনার এক কলিগ সেনাবাহিনীর একজন অফিসার পাশে বসে কারোলির মাথায় হাত রেখে বলছেন যে ভাই তোমার মতো মানুষ যদি কম্পিট করতে না যায় তাহলে কিছু বলার নাই আসলে তোমার মধ্যে একটা ভালো মানুষের সঙ্গে আল্লাহ এমন করলো আল্লাহ কিছু তোমাকেই দেখলো আমার হাতটা চলে গেল কোনো সমস্যা ছিল না আমাদের দেশের জন্য কোনো কাজেই লাগবে না আমার এই হাত কি কাজে লাগবে ভাই তোমার তো ক্যারিয়ারে শেষ হয়ে গেল
খুব কষ্ট লাগছে তোমার জন্য। তখন কারণ একটা কথা বলছিল, সে তখন তার দিকে তাকিয়ে হেসে বলে কি যে ভাই চিন্তা করতেছে না, আমার বাম হাতটা তো এখনো আছে। এটা শুনে বিখ্যাত একটা কথা হসপিটালের বেড ছিল। তখন কারণই ছেড়ে ওঠার পর কারণই তখন বাম হাত দিয়ে কিভাবে করে পিস্তল ধরতে হয় সেটা শিখলো। অনেকদিন প্রায় তিন চার মাস চেষ্টা করার পর সে মোটামুটি পিস্তল ধরতে শিখলো। পিস্তল ধরার কিন্তু সিস্টেম আছে, জাস্ট ধরলে হয় না। এরপরে সে আরো দীর্ঘ দুই বছরের চেষ্টায় বাম হাত দিয়ে সে মোটামুটি শুটিং করতে পারতো, ভালো শুট করতে পারতো বাম হাত দিয়ে। এভাবে করে আরো ছয় মাস চেষ্টা করার পরে সে বেশ ভালো শুটিং করতে শিখে গেল বাম হাত দিয়ে। তখন একে তার পুরনো কলিগরা ছিল সেনাবাহিনীর, তারা তো রেগুলারলি প্র্যাকটিস করতো। কোন একটা প্র্যাকটিস সেশনে, প্র্যাকটিস সেশন না, ওখানে সে কনটেস্ট হচ্ছিল, একটা কনটেস্ট হচ্ছিল, কোন একটা কনটেস্ট সেশনে সে গিয়ে হাজির। তাকে দেখে তার পুরনো কলিগরা বলে কি ভাই তুমি আসছো অনেক ভালো লাগতেছে, তোমার হাতের কি অবস্থা দেখি। বলে এটা এখন মানে আমার বাম হাত ঠিক আছে। সে আনসার করছিল আমার বাম হাত ঠিক আছে। তখন লাস্ট ঠিক আছে তুমি বসো, আমাদের এখানে আজকে একটা কনটেস্ট হচ্ছে, তুমি দর্শক সারিতে গিয়ে বসো। তখন কারণই বলে ভাই আমি খেলা দেখতে আসি নাই, আমি তোমাদের সাথে কম্পিট করতে আসছি। বলে মানে? বলে জি আমি কম্পিট করতে আসছি। তখন সে কম্পিট করতে নামে এবং সে সে কম্পিটিশনে ফার্স্ট হয়েছিল কারণে এই বাম হাত দিয়ে। এটা খুব ওই সময় হাঙ্গেরিতে মোটামুটি শর্ট পেপারে বের হয় যে কারণ 1936 তখন সে একটা খরগোশকে ফোকাস করে যে সেই খরগোশটাকে ধরবে। সে দৌড়ায় দৌড়ায় খরগোশটা খালি তাকে গজ দেয়, ধরতে পারে না। এভাবে করে যখন সে তিন চার ঘন্টা দৌড়ায় তখন সে একটা সময় মনে করে যে এই খরগোশটা একটু বেশি পাজি, এটাকে ধরাটা একটু কঠিন, আমি আর একটা খরগোশের পেছনে দৌড়াই সেটাকে ধরতে পারবো, ওটা একটু সহজ মনে হয়। সে তখন আর একটা খরগোশের পেছনে দৌড়াই, আরো তিন চার ঘন্টা দৌড়াই, ওটাও পারে না। আর একটা পেছনে দৌড়াই, তাও পারে না। সন্ধ্যা হয়ে গেছে আর খরগোশ ধরতে পারে না। এখন দেখেন যদি শিকারী এই কাজটা করতো যে খরগোশটা পিছনে দৌড়াচ্ছে ওটার পিছনেই দৌড়ালো, কিন্তু তার দৌড়ানোর টেকনিকটা চেঞ্জ করলো, খরগোশটা তাকে টস দিচ্ছে সে তাকে টস দিল, সে পিছনে না দৌড়াই দাঁড়িয়ে থাকলো বা অন্য একটা ট্র্যাকে গিয়ে সামনে থেকে ধরলো, এই কাজটা করতে পারতো না। তাহলে কিন্তু সে যদি তার টেকনিক চেঞ্জ করতো তাহলে খরগোশটা ধরা পড়ার একটা সম্ভাবনা ছিল। এর কারণ হলো প্রত্যেকটা খরগোশ ধরাই কিন্তু সমান রকমের কঠিন, সহজ খরগোশ বলে কোনো কিছু নাই দুনিয়াতে। ঠিক একইভাবে আমরা যখন কোনো একটা চাকরির পরীক্ষা দিই, ধরেন বিসিএস এর কথাই বলি, তখন আমরা বিসিএস এর পিছনে ছুটতেছি বা ব্যাংক জব মনে করেন প্রিপারেশন নিচ্ছি প্রিপারেশন নিচ্ছি, হঠাৎ আমার মনে হইল এই চাকরি থেকে এই চাকরিটা একটু সোজা, আমি এটার পিছনে ছোটা বন্ধ করে দিই, ওটার পিছনে ছোটা শুরু করলাম। ছুটতে ছুটতে আমার কাছে ফিল হলো না এটা না, ওই চাকরিটা মনে হয় আর একটু সোজা, ওটার পিছনে ছুটি। এভাবে করে ছুটতে ছুটতে কিন্তু একটা সময়ে বয়স 30 পার হয়ে যাবে, আর বয়স 30 পার হয়ে গেলে 30 বড় নিষ্ঠুর একটা বয়স। সত্যি সেটা হচ্ছে যারা আপনার আস্থায় বিশ্বাস করেন এবং আপনার সামর্থ্যকে সম্মান করেন তাদের সাথে বেশি বেশি মেশেন, যারা আপনাকে বলেন আপনি পারবেন বা আপনার ভালো দিকগুলো সম্পর্কে বেশি প্রশংসা করে এবং ভালো বলে, যারা আপনাকে বেশি ভালো বলে তাদের সাথে বেশি করে মেশেন। এটা হয় কি, লোকজন যখন আমাদের ভালো গুণগুলো নিয়ে কথা বলে তখন কিন্তু আমাদের মধ্যে এক ধরনের দায়িত্ববোধ তৈরি হয়। কেউ যখন আমাকে বলে যে ভাই আপনার অন্য ক্যারিয়ার আপনারা আমার অনেক ভালো লাগছে, তখন তো আমি চেষ্টা করি পরের ক্যারিয়ার আপনার যেন আরও ভালো হয়, এটা আমি চেষ্টা করি, নিজের থেকে চেষ্টা করি, এটাই স্বাভাবিক। যে কাজগুলো আমরা ভালো পারি বলে আরেকজন বলে, যদি আমরা তাদের সঙ্গে ভালো মিশি এবং তাদের ওই সিদ্ধান্তকে সম্মান করি তাহলে আমার নিজেকে ডেভেলপ করার একটা দায়িত্ববোধ জন্মে। আপনারা দেখবেন ধরেন ওয়াইফ পুডিং রান্না করছে, হাজব্যান্ড বলছে তোমার পুডিংটা সেরকম হয়েছে,
এরপরে মোটামুটি ওয়াইফ করি খাওয়াতে খাওয়াতে হাজবেন্ডের লাইফ শেষ করে দিবে, প্রতিদিন করি রান্না করবো। অথবা হাজবেন্ডকে যখন ওয়াইফ বলে তোমাকে তো হোয়াইট স্যাটিসফাই এরকম লাগে, তার পরের দিন থেকে মোটামুটি হাজবেন্ড বিধবা, হোয়াইট স্যাটিসফাই সবসময় হোয়াইট স্যাটিসফাই। আচ্ছা কাটা গেলাম জাস্ট। তো এখন যে কাজটা লোকজন ভালো করে সেই কাজটা আমরা ভালো করে করার চেষ্টা করি। আরেকটা কাজ করবেন না, ধরেন উদাহরণ দিয়ে বলি, আপনি ফেসবুকে কোনো একটা কথা লিখলেন যে কথাটা কারো ভালো লাগে না, কাউকে আঘাত করছে বা তার ভালো লাগে না, আপনার চিন্তা ভাবনা তার ভালো লাগে না, সে এসে মোটামুটি কমেন্টটা আপনাকে ধুয়ে ফেলছে, আপনাকে গালাগালি করে আজেবাজে কথা বলে ধুয়ে ফেলছে। কিন্তু আমরা কিন্তু সব পোস্টে কিন্তু খারাপ পোস্ট দিই না, আমরা কিন্তু ভালো পোস্টও দিই, দিই না ভালো পোস্ট। আমি যখন ভালো পোস্ট দিছিলাম তখন কিন্তু ওই ভদ্রলোক কমেন্ট করা দূরে থাকে না, লাইকও দেয় না, কিন্তু যে মাত্র আমি একটা খারাপ পোস্ট দিচ্ছি সে তো এখানে তো লাফাই আসছে কমেন্ট করার জন্য, ঠিক না? যে লোক আমার ভালো কাজের প্রশংসা করতে পারে না তাকে আমি আমার খারাপ কাজে নিন্দা করতে দিব না, দিব না, দিব না। জাস্ট ব্লক হিম ফ্রম ইউর ফেসবুক, জাস্ট ব্লক। আপনি বলতে পারেন কেন ভাই, নিন্দুকের বাসি আমি সবার চেয়ে ভালো, আমি আপনাকে বলবো ভাই আমার এত ভালোবাসা বাসির টাইম নাই, শাসন করা কারে সাজে সোহাগ করে, যে যে আমার সোহাগ করে না তারে শাসন করতে দিব কেন, কেন আমি তাকে সে অধিকার ভোট জন্মাতে দিব, দূর হয়ে যাবে দরকার নেই, এমন লোক আপনার লাইফে কোনো ভূমিকাই রাখতে পারবে না, জাস্ট ডিলিট করে দেবেন লাইফ থেকে, কোনো সমস্যা নেই। আর কিছু মানুষ থাকে রে ভাই, ওরা ভাইরাসের মতো, ওরা জীবনে অ্যাপ্রিসিয়েট করতে পারে না, ওরা জীবনে কাউকে ভালো বলতে পারে না, ওরা মাথার মধ্যে ওদের যে সফটওয়্যারটা সেট করা মাথার মধ্যে আল্লাহ তাআলা করছে ওখানে ওদের শুধু নেগেটিভ জিনিস, ওরা কাউকে অ্যাপ্রিসিয়েট করতে পারে না। একটা গল্প বলি আমার, গল্পটা শীত ফেরার ইউ আপনাকে বললাম এই তিনটা ব্যাংক খেয়ে যেতে হবে, কারণ আপনি খেতে পাচ্ছ আপনাকে খেতেই হবে। আপনি ব্যাংক তিনটা দেখছেন, দেখার পরে ভাবছেন প্রথম চিন্তা ব্যাংক খাবো, আচ্ছা থাক কালকে খাবো, কালকে যখন ফেলে রাখছেন তখন দেখছেন কালকে ব্যাংকগুলোর সাইজে একটু বেড়ে গেছে, একদিন গেলে ব্যাংকগুলো একটু বেড়ে যাবে না সাইজে, পারবে তো, তখন আপনি বললেন ব্যাংকগুলো তো আরো বড় হয়ে গেছে আজকে খাবো না কালকে খাবো। থার্ড ডে গিয়ে দেখলেন ব্যাংকগুলো আরো বড় হয়ে গেছে, তখন আপনি চিন্তা করলেন আর তো কোনো উপায় নেই, ব্যাংক তো খাইতেই হবে যেহেতু আমি খেতে বাধ্য, তখন আপনি অনেক কষ্ট কষ্ট করে ভাবলেন কোন ব্যাংকটা আগে খাবো, তিনটা ব্যাংক আছে, তখন আপনি দেখলেন তিনটা ব্যাংকের মধ্যে সবচেয়ে কিউ যে ব্যাংকটা, আমি ধরে নিচ্ছি ব্যাংকিং ব্যাংক, মানে একটু কম বুঝছি ব্যাংক, কম বুঝছি বলতে ভালো লাগছে না, কিউ বলতে ভালো লাগছে, সবচেয়ে কিউ যে ব্যাংকটা ওটা আপনি আগে খেয়ে ফেলবেন কিউ ব্যাংকটা, কারণ কিউ ব্যাংকটা খেতে মানসিক কষ্ট কম হবে। হ্যাঁ, খাওয়ার পর যেটা একটু মাঝারি কুচির ব্যাংক বা মাঝারি কিউ ব্যাংক সেটাকে আপনি যখন খাবেন তখন কিন্তু আপনার খেতে একটু কষ্ট হবে, কারণ আপনি এর আগে কিউ ব্যাংক খেয়ে ফেলছেন না, কিউ ব্যাংক থেকে একটু ডিস্ট্রিক্ট ব্যাংক খেতে কষ্ট হবে, তাই না? যার গার্লফ্রেন্ড সুন্দর ছিল তার একটা একটু অসুন্দর গার্লফ্রেন্ডের সঙ্গে প্রেম করতে তো সময় লাগে একটু, বুঝেন নাই করবো, আচ্ছা ব্রেকআপ হওয়ার পরে আর কি সেকেন্ডটা খাইলেন অনেক কষ্ট কষ্ট করে, আপনি যখন থার্ডটা খাবেন সবচেয়ে কুচির ব্যাংকটা আপনার খেতে খবর হয়ে যাবে, কারণ এর আগে আপনি কিউ কিউ ব্যাংকগুলো খেয়ে নিয়েছেন। এক্ষেত্রে আমি যেটা করতে পারতাম বা আপনি যেটা করতে পারতেন ব্যাংক খাওয়ার বিষয়ে যদি আপনাকে দিয়ে বলি, হ্যাঁ তো এক্ষেত্রে আপনি যেটা করতে পারতেন সেটা হচ্ছে যদি ব্যাংকগুলোকে বসায় না রেখে প্রথম দিন খেয়ে যেতেন তাহলে কিন্তু ব্যাংকটা খেতে কষ্ট আপনার কম হতো, কারণ এগুলো প্রথম দিন সাইজে ছোট ছিল, ঠিক কিনা, গায়ে কতটা ছোট ছিল না, নাম্বার ওয়ান। নাম্বার টু, যদি আপনি সবচেয়ে কুৎসিত ব্যাংকটা আগে খেতেন তাহলে কিউ ব্যাংকটা খাওয়া আপনার কাছে একেবারে সহজ মনে হতো এবং অনেক দ্রুত খেয়ে যেতে পারবেন, একদম গিরে খেয়ে যেতে পারবেন, ঠিক না? যখন আমরা কোনো একটা কাজ ফেলে রাখি, পড়াশোনা বা যে কোনো কিছু যখন আমরা ফেলে রাখি তখন প্রতিদিন কিন্তু কাজের পরিমাণটা কমে না, বাড়ে, ঠিক কিনা, বাড়ে না, বাড়ে তো, নাম্বার ওয়ান। নাম্বার টু, আমাদের সামনে যদি অনেকগুলো কাজ করার থাকে তাহলে আমরা যদি সবচেয়ে সহজ কাজগুলো আগে করে ফেলি তাহলে কঠিন কাজগুলো করাটা অনেক কঠিন মনে হবে, কিন্তু আমরা যদি কঠিন করাটা আগে করে ফেলি তাহলে সহজ করাটা অনেক সহজ মনে হবে এবং এই চিন্তা থেকে আমরা অনেক দ্রুত করাটা করে ফেলতে পারবো, এটা আমাদের এফিসিয়েন্সি বৃদ্ধি করে। সো এই কাজটা করার সময় ইট দ্যাট ফ্রগ, সেই ব্যাগটা খেয়ে ফেলো, ইট দ্যাট ফ্রগ, এই থিমটা মাথায় রাখবে।
টেস্ট ম্যাচ সেই টেস্ট ম্যাচে ইন্ডিয়ার চারজন টপ অর্ডার ব্যাটসম্যান যেখানে আজারউদ্দিন ছিলেন রবি শাস্ত্রী ছিলেন সঞ্জয় মাঝিকা ছিলেন তারা আউট হয়ে গেছেন 22 সালে তখন 16 বছর বয়সে টেন্ডুলকার খেলতে নামলেন তখনও তিনি ওভাবে করে টেন্ডুলকার হয়ে ওঠেন নাই বয়স কিন্তু মাত্র 16 বছর আমাদের যে কোনো বান্দার থেকে বয়স অনেক কম অনেকের অর্ধেক অনেকের বয়সের অর্ধেক না বয়স চারজন যে আউট হয়েছিল এই চারজন আউট হওয়ার পেছনে ভূমিকা রেখেছিলেন ওয়াসিম আকরাম এবং ওয়াকার মুনিস বিশ্বের সেরা বোলারদের মধ্যে দুইজন তেন্ডুলকার যখন খেলতে নামলেন তখন প্রথম যে বলটা ছিল সেই প্রথম বলে নো রান পরের বলেই সরাসরি ওয়াকার মুনিসের একটা বল এসে তার নাকে এসে লাগলো তেন্ডুলকার তখন নাকে এসে লাগার পর নাকের এই হাড়টা ডিসপ্লেস হয়ে গেছে এখান থেকে সরে গেছে এবং প্রচন্ড রকম ব্লিডিং হচ্ছে উনি ওই মাঠের উপর পড়ে গেছে থামস্কর পড়ে গেছে মাঠের উপর তখন যিনি ফিজিওথেরাপিস্ট ছিলেন তিনি এসে বললেন যে এই ছেলে তো বাঁচবে না মারা যাবে খেলা তো অনেক পরের কথা সেটা বাঁচবে কিনা ডাউট আছে অনেক বেশি ব্লিডিং হচ্ছিল তখন তাকে তাড়াতাড়ি ব্যান্ডেজ করা হলো খেলার মাঠে ব্যান্ডেজ করা হলো এবং তাকে নিয়ে যাওয়া হচ্ছিল এবং তাকে সবাই বলছিল যে সমস্যা নেই চিন্তা করো না জীবনে ক্রিকেট সবকিছু না তার সময় বলছিল এই কথাটা কারণ ওই খেলায় খেলতে না পারলে তার হয়তো ক্যারিয়ার শেষ হয়ে যাবে তো কিন্তু টেন্ডুলকারের মাথায় তখন কাজ করতেছে যে আমি এখন খেলতে না পারলে ইন্ডিয়া নিশ্চিত ভাবে হারবে এই কথাটা কাজ করতেছিল যে আমি এখন দায়িত্বহীন ভাবে রিটায়ার কার্ড নিয়ে চলে যাচ্ছি এটা কোনো কিছু হলো এই জিনিসটা মাথায় কাজ করতেছিল তার সহকার্যসেন ছিলেন শুধু হঠাৎ যখন তাকে নিয়ে যাওয়া হচ্ছিল তখন তিনি ওদেরকে বললেন থামো থামলেন তিনি ওই অবস্থায় উঠে দাঁড়ালেন টিভির সামনে লাখ লাখ মানুষ দেখতেছে একটা ছেলে উঠে দাঁড়াচ্ছে তার এখানে ব্যান্ডেজ ব্যান্ডেজ ভিজে পানি রক্ত পড়তেছে নিচে ব্যান্ডেজ ভিজে ব্লিডিং হচ্ছে নিচে তখন সে অবস্থায় উঠে দাঁড়িয়ে বলে মেয়ে খেলে গা মেয়ে খেলে গা মানে কি আমি যদি আমি খেলব তখন সে তখন আজারুদ্দিন এসে বলে কি তোমার মাথা ঠিক আছে ভাই যাও বলে কি আমাকে বাধা দিবে না আমার কোনো সমস্যা হয় না আপনি যদি আমাকে বাধা দেন আমি কমপ্লেন করবো সে অবস্থায় সে খেলতে নামে খেলতে নামার পর যে বলটা এরপর অকারেন্স করে সে বল হচ্ছে ফোর এবং সে ওই অবস্থায় খেলে 57 রান করেছিল এবং সেখানে ইন্ডিয়া জিতে দিস ইজ দ্য অ্যাটিটিউড অ্যাক্টিংটা কিন্তু খুব মেলোড্রামাটিক ছিল আসলে বস অতি অভিনয় যেটাকে আমরা বলি বাংলা মেলোড্রামাটিক ছিল তখন তাকে জিজ্ঞেস করছিল ভাই তুমি এই অ্যাক্টিং করলা কিভাবে সাংবাদিকরা জিজ্ঞেস করছিল তুমি কি সবসময় মানে এরকম তোমার কি এটা কি ন্যাচারাল অ্যাক্টিং বা তুমি ক্যামেরার সামনে নামছো নেমে অ্যাক্টিং করা শুরু করছো এরকম কিছু তখন সে তার স্বভাব সুলভ হেসে বলে বলে ভাই কি বলে কিন্তু দেবদাসের প্রত্যেকটা শট আমি বাসায় প্র্যাকটিস করছি কমপক্ষে 4 থেকে 5 বার কত রাত আমি ঘুমাই নেই আপনি কি জানেন শুনতেছে সবাই তখন একজন বলে আচ্ছা আপনি এত এতক্ষণ শুটিং করার পর বাসায় গিয়ে আবার প্র্যাকটিস করছেন আপনার অনেক কষ্ট হয় নাই তখন হেসে বলে শাহরুখ খান কোন একটা কাজ করার সময়ে যদি আপনার কমপক্ষে 4 থেকে 5 বার মনে না হয় যে কাজটা আমাকে দিয়ে হবে না আমি অনেক কষ্ট পাচ্ছি শারীরিক কষ্ট মানসিক কষ্ট আমি কাজটা ছেড়ে দিই আমার দ্বারা হবে না যদি এটা কমপক্ষে 4 থেকে 5 বার আপনার মাথায় না আসে আপনি শিওর থাকতে পারেন কাজটা আমি শুরুই করে দেবেন এবং এই কথাগুলোকে মাথায় রাখার নিয়ম হচ্ছে কথাগুলোকে যুক্তি দিয়ে বিশ্লেষণ করা যাবে না কথাগুলোকে জাস্ট বিশ্বাস করতে হবে আমি যেন আপনাকে আপনাদেরকে প্রথমে বলছিলাম যে কিছু কিছু কথাকে বিশ্বাস করতে হবে বিশ্বাস করে যদি লাইফে কিছু পা সমস্যা কোথায় এত যুক্তি থাকে লাইফে যুক্তিতে চলে না আসলে যুক্তিতে চলে না কতটুকু যুক্তিতে চলে আপনি দেখেন আপনাদের আশেপাশে যা কিছু ঘটে আমাদের আমি দেখছি আমাদের মাথায় বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের গান ঢুকে যায় গান ঢুকে মাথার মধ্যে এবং সেগুলো বাঁচতেই থাকে সকালে ঘুম থেকে উঠছি গোসল করতেছি অফিসে যাবো একটা গান ঢুকছে এটা বেরোচ্ছে না এরকম হয় না আপনাদের আমাদের পথে আমার হয় কথা সেটা না কথা হলো আমাদের মাথায় যে গানটা ঢুকে এটা কিন্তু গানটা কিন্তু আমার ব্যক্তিত্ব বুঝে ঢুকে না এমনি ঢুকে যায় ফর এক্সাম্পল আপনি অফিসে যাচ্ছেন খুব সুন্দর করে ডিনটিন করে শার্টটা ডিনটিন করে জুতা পালিশ করে টাই টাই করে অফিসে যাচ্ছেন আর মাথার মধ্যে ঢুকছে মন্দাজের কোলাকুল হয় যেন আগুনেরই গোলায় হয়তো বা এই গানটা আপনি প্রকাশ্যে শব্দ করে গাইতেও লজ্জা পাবেন কিন্তু মাথাতে ঢুকছে নাকি আপনাদের ঢুকে আমার আর অন্তত দোকান ঢুকে মাথার মধ্যে এবং বের হয় না এবং কোলাকুল হয় যেন আগুনেরই গোলায় এটা চিন্তা করে যে কি ভাল লাগে এটা হয় বুঝছেন এখন আমি চিন্তা করলাম যে
ব্যাপারটা কি আসলে কাহিনী কি আমার মতো একটা মানুষের মধ্যে আমার ব্যক্তিদের সঙ্গে যায় না গান এটা ঢুকছে কেন তুমি ঢুকছো তো ভাই এবং এই জিনিসটা ডমিনেট করতে থাকে মানুষের মাথাকে ডমিনেট করে এই সিগন্যালটা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিই আমি তখন ছিলাম কাস্টমার হয়ে বসতে তো আমি আবার বকা টকা খাই ভালোই বকা টকা খাই বসতে আমার চেহারা দেখে সম্পূর্ণ মুক্তি ইচ্ছে করে এটা উঠতে পারে চেহারা মধ্যে একটা বকা বকা ভাব আছে এটা উঠতে পারে তো আমি একবার আমার এক এডিশনাল কমিশনার স্যার আমাকে ডাকছে বকা দেওয়ার জন্য এবং আমিও জানি আমাকে বকা দেওয়ার জন্যই ডাকা হয়েছে এটা আমিও জানি একটা কাজ শুরু করছিলাম প্রথম দিকে চাকরি করি না আচ্ছা এটা আমার আপা না আপা না তো ঢুকছে বকতেছে সেই রকম করে বকতেছে তোমার কাজে মন নাই ইনডিফারেন্ট ঠিক সময় কাজ করতে পারো না কাজ করার সময় কেয়ারফুল থাকো না হ্যান ত্যান এগুলো বকতেছে আমাকে তবে আমি ভালো মানুষ আমি খুব ভালো মানুষ নিঃসন্দেহে খুব ক্ষতিকর মানুষ আমি বকা দিয়ে রাখি বকা তো ব্যাপার না তো এগুলো বকতেছে সেদিন ওই সময়ের আধা ঘন্টা আগে আমার মাথায় একটা গান ঢুকছিল সেটা সানিয়া দিল মিয়ানার এই গানটা ঢুকছে আর কি এখন মাথায় তো বাঁচতেছে এটা সেই রকম একটা গান আমাদের কি খুশি লাগছে সানিয়া দিল মিয়ানার বকা দিচ্ছে এখন বকা খাওয়ার কিন্তু নিয়ম আছে একটা ভাই বকা খাওয়ার নিয়ম হচ্ছে যখন আপনি বকা খাবেন তখন আপনার চেহারাটাকে করে ফেলতে হবে ফোন নিয়ে খুঁজে মতো ফোন নিয়ে খুঁজে না চেহারার মধ্যে একটা এদিম এদিম ভাবে তাকায় থাকতে হবে আর এমন একটা এক্সপ্রেশন দেখাতে হবে যে আপনি অনেক ভয় পাচ্ছেন আসলে কিন্তু আমার মাথায় বাসতে সাইয়া দিল না আমি তো সেই এক্সপ্রেশন আনতে পারতেছি না আমি হাসতে স্যার বকা দিচ্ছি আমি হাসি হাসি মুখে চেয়েছেন সত্যি ঘটনা কিন্তু স্যার আরো বিরক্ত হচ্ছে এখানে আমি যে বকা দিচ্ছি ও বুঝতেছে না বলে কি এই তুমি কি এখন এখানে আসছো নাকি মেন্টালি আসছেন তুমি কি ফিজিক্যালি প্রেজেন্ট মেন্টালি আসছেন এই ধরনের অ্যাটিটিউড নিয়ে থাকবা সারা জীবন স্যার অনেক বকা দিচ্ছে আমাকে তোমার সব সমস্যাটা কি তুমি আমার কথা তোমার কানে যাচ্ছে না স্যার যখন অনেক খেপে যাচ্ছে তখন আমার মাথায় বাঁচতেছে সব ছ মাছ ছ কিছু বলা নেই এখন আপনারা বলুন ওই পরিস্থিতিতে কোনো ব্যক্তির মাথায় সানিয়া দিল মিয়ানারে বলার কোনো কারণ আছে আমাদের মাথায় যখন কোন একটা সিগন্যাল ঢুকে এই সিগন্যালটা কি নেগেটিভ সিগন্যাল নাকি পজিটিভ সিগন্যাল এটাকে ডিফারেনশিয়েট করার মতো ক্ষমতা আমাদের ব্রেনে নাই এই সিগন্যালটা কোন ধরনের সিগন্যাল সেটা বোঝার মতো ক্ষমতা আমাদের ব্রেনে নাই এবং ওই সিগন্যালটা একই ধরনের কয়েকটা সিগন্যালকে অ্যাট্রাক্ট করে টেনে নিয়ে আসে কিরকম এটাকে রোন্ডা ব্র্যান্ড নামে একজন রাইটার ওনার একটা বই আছে দ্য সিক্রেট আমার লাইফে পড়া বেস্ট মোটিভেশনাল বই আমার হোল লাইফে চেয়ে ভালো মোটিভেশন বই পড়ে এখন দ্য সিক্রেট রোন্ডা ব্র্যান্ডের লেখা উনি এটাকে বলছেন লাইফ অ্যাট্রাক্টস লাইফ এই কথাটা মানে কি সহজ করে বলি আপনারা দেখবেন ফেসবুকে যারা লাইক পায় তারা কোথায় লাইক দিতে থাকে যেমন আমি প্রচুর লাইক পাই বুঝলে কেন লাইক আপনার একটা ফ্রেন্ড সে অনেকগুলো লাইক পায় আর আপনি এত চিন্তা করে এত ব্রেন খাটায় এত মনের মাধুরী ঐশ্বরিয়া সব মিশিয়ে একটা কথা লিখলেন একটা স্ট্যাটাস প্রসব করলেন আপনি দেড় ঘন্টা হা করে তাকায় আছেন দেড় ঘন্টা সাতটা লাইক আপনার সেই বন্ধু 25 মিনিটে 35টা লাইক মেজাজ খারাপ হয় না অবশ্য মেয়েদের কথা কিন্তু মেয়েরা যদি লিখে মাথা ব্যথা করতেছে ওখানে ছিয়াপ করতে লাইক ওই দিন দেখছে সেই লাইকটা আসার দরকার খুব বা না হোক আসে ঠিক একইভাবে আমাদের ব্রেন যখন কোন একটা সিগন্যাল রিসিভ করে তখন খুব কেয়ারফুল থাকবেন আপনার সাবকনশিয়াস মাইন্ডে আপনি যে সিগন্যালগুলো রিসিভ করেন আপনার ব্রেনে সেই সিগন্যালটা আপনার থিঙ্কিংকে আপনার ওয়ার্ক এফিসিয়েন্সিকে খুব বেশিভাবে প্রভাবিত করে এবং আপনার কাজের ক্ষমতা বাড়িয়ে দেয় কিংবা কমিয়ে দেয় সে ব্যাপারটা নিয়ে খুব কেয়ারফুল থাকবেন নেগেটিভ চিন্তা যখন মাথায় আসবে তখন যদি আপনি সেটাকে ডোমিনেট করতে দেন তাহলে কিন্তু সেটা আপনাকে শেষ করে দেবে সেটা আবার 5টা নেগেটিভ থেকে মাথায় নিয়ে আসবে।